जयनीता
Jai Mahaprabhu. आदि मुरली पदे प्रेमो वृंदावने मुरली पदे प्रेमो वृंदावने मुरली पदे
जय राधेश, जय राधे, जय राधेश, जय नित्य, जय राधे।
জয় রাধেশ্যাম, সাউন্ড একটু বাড়ান। জয় নিতাই, জয় রাধে, বাড়িয়ে দিন বাড়িয়ে দিন। জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে, রাধে রাধে, রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় জয় নিতাই। একটু বাড়িয়ে দি, ভাবটা দিয়ে দেবে। জয় রাধেশ্যাম, জয় জয় নিতাই, জয় গৌ, জয় রাধে, জয় নিতাই, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। আরেকটু বাড়ান। জয় রাধে, হরে কৃষ্ণ, রাধেশ্যাম, জয় রাধে, জয় রাধে রাধে, রাধেশ্যাম, হরে কৃষ্ণ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জয় রাধেশ্যাম, জয়।
करो जय गोपी जन जसुदा नारदा
ब्रह्मण देवाय 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 गो ब्रह्मण
हरि वृंदावन हरि वृंदावन Yeah.
वृंदावन वृंदावन लीला गोड़ा मने ते पो वृंदावन हरि बोल हरि बोल हरि बोल लीला गोड़ा गोरार मने ते पड़िल गोरारे आहा सुर ध्वनि सुर ध्वनि हेरि गोरा गोरा जमुना ना भावे गोरा रे आहा यही की जमुना यही की जमुना यही की सेई जमली यही की सेई जमुना भावनिधि गोरा बोले यही की जमुना भावनिधि गोरा बोले यही जमुना चारे तीरे नीरे बिहारी तो नंदने गोले भावनिधि गोला बोले तिरे निरे बिहारी तो सुरह ध्वनि हे देवना भाव बेश गोरा बोले गौर बोले सत्यनंदन गौर बोले धीरे धीरे बिहारी तो भाव बेसे गोरा बोले 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 एही की जमुना सुर ध्वनि हेरि गोरा आमार ना जमुना भाविल गोरा रे महती हरिवासरे प्रथम ही जाना अनंत कोटी ब्राह्मण वैष्णवी चरणी जानाई शत सहस्त्र कोटी दंड आद्याशक्ति महामायांशभूत जननी सकल आपनादे सबारी चरणी जानाई मा आमार शत सहस्त्र कोटी दंड जत साधुगुरु वैष्णव आछेन आपनादे सबारी चरणी जानाई आमार शत सहस्त्र कोटी दंडवत आहत अनाहत अध्यागत ई ग्रामवासी वृंद जारा आमार गौर गोविंदेर आतुल चरण आश्रित होयेछेन आपनादेर सबारी चरणे जानाई आमार शत सहस्त्र कोटी दंडवत जे सकल कृष्ण भक्त अनुरागी एखोनो पर्यन्त माई हरिसभाय़ आसते पारेननि आमार ई माइकेर माध्यम दिए সেই সব কৃষ্ণভক্ত অনুরাগী চরণে আমি শতকোটি দণ্ডবত প্রণাম জানাই এবং অক্লান্ত পরিশ্রমের দ্বারাই যারা এই হরি সভাটি নির্মাণ করেছেন তাহাদের চরণে জানাই আমার শত সহস্র কোটি দণ্ডবত এই হরি সভার आशेपाशे वृक्ष पशुपाखी कीट पतंग लता पता जादेर मध्ये आमार भगवानेर स्वरूपखाना बिराज करछे
তাহাদের চরণে জানাই মা আমার শত সহস্র কোটি দণ্ডবত। মায়েরা কি গাইব কি শোনাব আমি নিজেই জানি না মা, তবে শুনেছি মহতির কৃপা হলে নাকি আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে কিছু কৃষ্ণ কথা হরি কথা বলা যায়। মায়েরা মহৎ কারা? মহৎ হলেন আপনাদের মতো ভক্ত, ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা। আপনারা যদি আশীর্বাদ করেন মা, তাহলে এই হরি সবাই দাঁড়িয়ে আমি ভগবানের কিছু লীলার কথা বর্ণনা করিতে সক্ষম হইব। তবে আজকের এই মহতি হরিসভায় আমরা সবাই শুভ দিনে শুভক্ষণে আজকের একত্রিত হয়েছি মা, কারণ বছরে একবার আমরা সবাই কিন্তু এই দিনটাকে আশা করে থাকি, ভগবানের কাছে প্রার্থনা করি, হে প্রভু এক বছর পর কবে আমাদের এই দিনটা আবার আসবে। কি মাইরা, তাই তো? আমরা প্রত্যেকই ভক্ত, এই গ্রামবাসী বৃন্দ, আমরা সবাই আশা করে থাকি এই দিনটাকে। তো ভগবান কৃপা করে এই দিনটা ফিরিয়ে দিয়েছে, আবার আগামী বছর দেবে, তার চরণে মন প্রাণ সমর্পণ করলে। তবে যাই হোক মা, আজকে শুভক্ষণে শুভ দিনে সবাই যখন একত্রিত হয়েছি, তবে একটা কথা শুনতে হবে মায়েরা, ভগবান যত লীলা করেছেন সর্বশ্রেষ্ঠ লীলা হল ভগবান শ্রীকৃষ্ণের মধুরময় রাসলীলা। তাহলে আপনারা আমরা সবাই কত ভাগ্যবান ব্যক্তি, দেখুন ভাগ্যবান ভাগ্যবতী আমরা সবাই। কেন বলুন তো মা, এই যে ভগবানের শ্রেষ্ঠ লীলা, এ লীলা কিন্তু সবার দর্শন হয় না মা। তবে আজকের আমরা সবাই তাঁর আশীর্বাদে, গুরু গোবিন্দের কৃপায় সবাই আমরা একত্রিত হয়েছি। আমরা জ্ঞান নয়ন দিয়ে, জ্ঞান নয়ন দিয়ে সেই বৃন্দাবনের রাসলীলা আমরা দর্শন করবো মায়েরা। আমরা তো সবাই উপলক্ষ মাত্র, কিন্তু যিনি গাইবেন, যিনি এই লীলাটি পরিবেশন করবেন, তিনি তো আমার ভগবান কৃষ্ণচন্দ্র, আমরা মাত্র উপলক্ষ মা। কারণ গুরুর চরণে যতটুকু নিতে পেরেছি আপনাদের মতো ভক্তমণ্ডলীর সম্মুখে ততটুকু পরিবেশন করব, কিন্তু যিনি গাবেন, যিনি বলাবেন, যিনি নিজেই গাইবেন, যিনি নিজেই বলবেন, তিনি তো হলো আমার ভগবান কৃষ্ণচন্দ্র। নিতাই গৌর হরিব, আমার ভগবানের কৃপা হলে মা, আমার রাধারানীর কৃপা হলে আমি ঠিক পারবো মা আপনাদের সম্মুখে গাইতে। তবে হ্যাঁ, এই লীলাটি তো খুব কঠিন লীলা, অনেক পদ পদাবলী আছে, অনেক সুমার্জিত কথা আছে, তবে এই কথাগুলো, এই লীলাগুলো, এই পদগুলো পরিবেশন করতে গিয়ে মনুষ্যকুলে জন্ম নিয়েছি মা, আজকের ভগবানের কথা বলতে গেলে অনেক ভুলটুতি হবে, কারণ আমি তো নরাধম, জ্ঞানহীনা, ভাষাহীনে, বিবেকহীনা, বৈরাগ্যহীনা, অধমা মামনি আপনাদের সবারই চরণতলে এসেছে। কীর্তন জগতের সব থেকে কনিষ্ঠা কীর্তনী আমি, তবে মা বড় আশা নিয়ে এসেছি, তিনি যেমন গাওয়াবেন, তিনি যেমন বলাবেন আপনাদের সম্মুখে আমি ততটুকুই বলবো মা। তবে বলতে গিয়ে ভগবানের সুমার্জিত কথা বলতে গিয়ে যদি এই পাপ বদন হতে কোনো ভুলটুতি কথা বলে ফেলি মাইরা, আপনারা হয়তো আমাকে গর্ভে ধরেননি, তো আপনারা সবাই তো আমার মা, বাবারা সবাই তো আমার বাবা, যদি কোনো ভুলটুতি করে থাকি আপনারা আমাকে নিজ সন্তান বলে মনে করিয়া আপনাদের সবারই চরণে আমাকে স্থান দেবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তো আজকের আসন আমরা সবাই মিলে গৌরচণ্ডীমা আজকের আস্বাদন করব, যে রাসলীলা পরিবেশন করব, রাস প্রারম্ভেই আমরা সবাই মিলে গৌরচণ্ডীমাটা আগে আস্বাদন করব। তবে আমার গৌর হরি আজকের সুরধ্বনি তীর ধরে যত পারিষদগণ যারা ছিল মাইরা সবাইকে সঙ্গে করে নিয়েই আমার গৌর হরি চলেছে, সবাইকে সঙ্গে করে নিয়ে। মায়েরা যেতে যেতে মা হঠাৎ হঠাৎ দেখছে সুরধ্বনিকে লক্ষ্য করে দেখছে, হ্যারে সুরধ্বনি দেখুন আজ গৌরহরি আমার
কত ভাবে তিনি বিভোর হয়েছে বাবা। সুরধ্বনি গঙ্গাকে বলছে, আরে সুরধ্বনি, এই সুরধ্বনি কি আস্তে আস্তে জিজ্ঞাসা করছে কত ভাব নিয়ে, এই সুরধ্বনি আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় তুই আমার সুরধ্বনি নয়। তাহলে গৌরহরি কত ভাবি বিপর হয়ে জিজ্ঞাসা করছে, তুই আমার সুরধ্বনি নই রে, আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় তুই সেই বৃন্দাবনের আমার নীল যমুনা। মায়েরা দেখুন, আজকের ভগবান ভাবি বিপর হয়ে তিনি বলছে সুরধ্বনিকে বলছে তুই আমার যমুনা। তাহলে আমরা কি ভুল বলতে পারি না মা? কখন ভুল বলবো? কৃষ্ণ নাম করতে গিয়ে যখন আমাদের মনে প্রেম আসবে, আর প্রেম যখন একবার আসবে, নয়ন গঙ্গার জল যখন আসবে, তখন দেখবেন মা ভগবানের প্রেমে আমরা বিভোর হয়ে যাব। তখন কিন্তু আমরা আলফাল কথা বেরিয়ে আসবে, কেন ভগবানের চরণে মন প্রাণ সমর্পণ হয়ে গেছে। তখন আমরা কখন কি বলবো আমরা নিজেই মাথায় থেকে ঠিক করতে পারবো না। তাই আজকের গৌরহরি আমার সেই রকম ভাব নিয়ে আজকের বলছে ভাবে বিভোর হয়ে। যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা গৌরহরি জিজ্ঞাসা করছে কোথায় চারু চন্দ্র বলে কোথা বাসে, কি রে যমুনা বল না, জলো যমুনা বলিও যমুনা তুমি কি গ
গো সেই যমুনা প্রবাহিনী। আজকের গৌরধ্বনি সুরধ্বনি তীর ধরে চলেছে যত পারি সতগণ সবাইকে সঙ্গে করে নিয়ে। আচ্ছা মায়েরা, এই হরি সবাই আজকের একটা দল হবে না দুটো দল হবে? মায়েরা বলতে হবে, একটা দল হবে না দুটো দল হবে? মায়েদের জিজ্ঞাসা করি, কটা? একটা দল হবে না দুটো দল? দুটো দল, মানে একটা হলো আমার আধার দল আর একটা হলো আমার ভগবানের দল। তো যাই হোক, কটা দল হবে আমি সেই জন্য বলছি, দুটো দল হবে না একটা হবে? দুটো। ও, আমার শ্যামের দল বলছে দুটো, আমার আধার দল বলছে দুটো। কে ঘুমাচ্ছে? আমার আধার দল? বুঝতে পারছো না, অনেকদিন পর বৃষ্টি হয়েছে, এই সময় তো ঘুম আসে, তা ওয়েদারটা দেখতে পাচ্ছ। আচ্ছা যাই হোক, এখন মায়েরা আমাদের চোখে তাই ঘুম ছাড়ছে না আমার, আপনাদের কি বলবো। তো যাই হোক, এখন দুটো দল হবে তো? আচ্ছা মায়েরা কোন দলে থাকবেন? রাধার দল। একটু সবাই বলুন না মা, সবাই বলুন না, যেসব মায়েদের ঘুম পেয়েছে সবাই একটু বলুন তো। ও, দুটো দল হবে, দুটো দল। আচ্ছা আচ্ছা, তাহলে দুটো দল, মায়েরা রাধার দল তো? আচ্ছা দেখি, রাধার দল একটু উলুধ্বনি হোক দেখি। বন্ধ করলে মা কেন একটু দিয়ে দিতে পারতেন, কারণ ঘুমটা একটু ছেড়ে যেত, ওই জন্য আমি চুপ করে শুনছি তো, আমি জানি হবে হবে আর একটু হবে। আচ্ছা ঘুম ছেড়েছে তো? আচ্ছা দেখি সবাই একটু হাত তোলো তো দেখি মা। বাহ, ওই তো পড়ে যাচ্ছে কেন তাড়াতাড়ি তুলে, একটু তুলে ধরে রাখতে হবে। আমার দুটো ছেলে গৌরনীতাই এখনো হাত তুলে আছে, জীব শিক্ষা দেওয়ার জন্য, জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য আমি যেমন হাত তুলে আছি তোমরাও আমার সঙ্গে হাত তুলে থাকো। তো যাই হোক, দেখি মায়েরা আমার এবার একটু মায়েদের সাউন্ডটা দেখি, কারণ আমি তো রাধারানী, রাধারানী দলে তো থাকতে হবে আমার। দেখি রাধারানী কি আর একটু জোরে হবে না? আস্তে আস্তে হবে, শুনতে পাইনি গো। ও স্বামীর দল ঠিক আছে তো? বাবা রে বাবা, বলছি বলছি। বাবা রে বাবা, রাধারানী কি জয় বললো? ওরা জয় হলো কি বললো তাহলে? আরেকবার বলো দেখি, রাধারানী কি বললো? ভয়, ভয় লাগবে তো। আর তোমার শ্যামের দয় দেখি, শ্যাম সুন্দর কি, গিরি গোবর্ধন ধারী কি, বাঁকাবংশী ধারী কি, মায়েরা কি বললো? শ্যামের দল কি বললো? শ্যামের দল জয় জয় কারা বলেছে? শ্যামের দল তো আমাদের অ্যান্টিপার্টি অনেক কথা বলছে, তাহলে আমরা বলবো না? বলো, আমার তো বলার মানে পথ করে দিয়েছে তাই না? আচ্ছা দেখি এবার শ্যামের দলের একটু উলুধ্বনি হোক। সত্যি বাবা বিশাল উলুধ্বনি গো, জয়াতলা উলুধ্বনি বিশাল। আচ্ছা দেখি রাধার দলের উলুধ্বনি দেখে নাও, দেখে নাও, দেখে না, তোমাকে উলু দিতে হবে না, উলু হচ্ছে না, উলু হচ্ছে না, উলু হচ্ছে না, একসাথে উ করছো তোমরা সবাই, উ করছো, উলু দিতে হবে না, থাক। দেখেছো মায়েরা, মানে আমাদের রাধার দলকে চেপে দিচ্ছে, মানে এবার শ্যামের দল উঠবে তো? ও বাবা, তোমার শ্যামের দল নাচতে পারে কি জিজ্ঞাসা করো? ও বাবা, শ্যামের দল সন্ধ্যা থেকে এসে দেখি নৃত্য শুরু করে দিয়েছে, হয় দেখো। আর আমার রাধারানীর দল সব গুরু ধরে শিখেছে কি তাই না? হ্যাঁ বলতে হবে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, তুমি একটু গিয়ে বলে এসো গে, জল লেবে হাত ধরে ধরে, বাবা কাউ কাউ করতে, বলো গো বলো গো। হ্যাঁ তুমি চুপ করো, রাধারানী কি বলতে হয় না যেন মায়েরা বুঝতে পারবে তো, একটা করে কথা বলো তার বিপরীতটা কি হবে বলে দিতে হবে, ঠিক আছে? মানে ওদিকে শ্যামের দল, এদিকে রাধার দল, দুটো দল তো আলাদা তো। শ্যামে সুন্দর কি, তোমরা রেডি থাকবে? আমি কখন বলবো, আমরা দুজন কখন বলবো তার ঠিক নেই, ঠিক আছে? আর তোমরা তোমরা একটা দল তৈরি করো না, তোমরা তোমরা বলা আরম্ভ করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা গৌরহরি এদিকে পারিষদগণ সবাইকে সঙ্গে করে নিয়ে, খোল করতার সঙ্গে করে নিয়ে মা চলেছে।
আচ্ছা এইবার দেখি শ্যামের তলে রাধার তলে দেখি তালে তালে করতালি হোক তালে 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 না না হচ্ছে না হচ্ছে না সবাই সবাই এদিকে 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 হলো কড় তালে গোড়া সুমেরু করিয়া তুমি তোমার মতো করে দাও কারণ তুমি বাইরে থেকে শুনছো তো তুমি তোমার মতো করে দাও আচ্ছা মাইরা গৌরহরি চলেছে আর গৌরহরির মানে গৌরহরি যেতে যেতে এখন গৌরহরি যখন নৃত্য আরম্ভ করেছে নৃত্য করতে করতে এখন দেখছে পাশে যারা ছিল পারিষদগণ দেখছে দলের মেল লোক যখন নৃত্য করছে আমার গৌর সুন্দর তাহলে গৌরহরি নৃত্য দেখে পারিষদগণ সবাই নৃত্য করছে মাইরা এবার কিন্তু জোরে জোরে উলুধ্বনি দিতে হবে শুধু মাইদের নয় আমার স্বামীর দল আর রাধার দল একসঙ্গে সবাই চলো
আমার নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে সুজনি তুমি তুই যাই আনন্দ নিত্যানন্দ নাচে রে তুমি তুই যাই আনন্দ নিত্যানন্দ নাচে রে সুজনি তুই নি তুই যাই আনন্দ নিত্যানন্দ নাচে রে তুমি তুই যাই আনন্দ নিত্যানন্দ নাচে রে ওতে হরি 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 বলে নিত্যানন্দ নাচে রে হরি 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 বলে নিত্যানন্দ নাচে রে হরি 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 বলে নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে ওরে বাবা নিতাই চাম যখন নৃত্য করেছে মা এইবার গদাধর শ্রীবাস অদ্বৈত সব এখন কি করেছে আমার গৌরহরির কণ্ঠে কণ্ঠ জড়িয়ে ধরে ষোড়ধ্বনি তীর ধরে নৃত্য করছে কেন মা এরা কণ্ঠ জড়িয়ে ধরেছে গৌরহরি যেভাবে পাগলের মতো নৃত্য করছে যদি গৌরহরি পড়ে যায় না জানি কত অঙ্গে এই সোনার অঙ্গে কত আঘাত লাগবে সেই জন্য সখারা সবাই আজকের গৌরহরিকে জড়িয়ে ধরে নিয়ে নৃত্য করছে মায়েরা কেমন ভাবে নৃত্য করছে গো আমার গৌরহরিকে নিয়ে আমার অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে গৌরহরি ঘিরে ঘিরে অদ্বৈত নাচে রে গৌরহরি ঘিরে ঘিরে অদ্বৈত নাচে রে গৌরহরি ঘিরে ঘিরে অদ্বৈত নাচে রে আমার পাদা ধরে নাচে রে পাদা ধরে নাচে রে পাদা ধরে নাচে রে পাদা ধরে নাচে রে বলে গৌরহরি সুন্দর কি রাধা রানী কি ও যখন তখন আমাদের বলার দরকার নেই কারণ আমার রাধার দল অনেক চাঙ্গা আছে স্বামীর দলের থেকে আমি বলবো আমি বলবো আমি তো এন্টি পার্টি রাধার দল অনেক কথা বলবো এতে কান দিলে হবে না ভাই কই আমরা কেউ দেখ মাইরা দেখতে পেয়েছেন না বলবেন না বলবেন দেখার মতো নয়ন দুটো করো দেখতে পা দেখতে পেয়েছেন মা একদম দেখতে পারলি হ্যাঁ এরপর আমার রাধা রানী শুধু নৃত্যখানা দেখবে একটাই কর রাধা রানী একাই একশো না সত্যি কথা আমার শ্যামের দল আমি সন্ধ্যা থেকে দেখছি তো বাবা পাগলের মতো নাচছে শ্যাম সুন্দর কি আর একটু জোরে বলো বললে হাওড়ায় চলে যাক আর আমাদের শাওরা ফুলি চলে যাবে রাধা রানী কি দরকার নেই বাবা দরকার নেই সই হয়ে গেছে আমার ভগবানের কাছে তাহলে এদিকে মা এদিকে কি হলো নিত্যানন্দ শ্রীবাস গদাধর এখন অদ্বৈত সবাই নৃত্য করছে বক্রেশ্বর আচ্ছা আমরা সবাই কোথায় এসেছি বলুন তো ওই তো জয়াতলা সত্যি জয়াতলা এসেছি তো তাই না হ্যাঁ জয়াতলা একটা বৃন্দাবন হয়েছে সেই বৃন্দাবনে আমরা সবাই এসেছি সেই বাজারের পাশে সেই বৃন্দাবনে কিন্তু আমরা সবাই এসেছি আজকের একত্রিত হয়েছি ভগবানের রাজ দর্শন করতে সবাই এসেছি তাই তো আচ্ছা এই যে বৃন্দাবনে কি সুন্দর ফুল ফুটেছে না বৃন্দাবনে মায়েরা দেখুন লক্ষ্য করে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে ওই তো গোলাপ ফুল চন্দন ফুল ওই কাগজ ফুল ওই তো পানা ফুল মল্লিকা ফুল মালতী ফুল জ্যোতি ফুল অনেক ফুল বৃন্দাবনে ফুটেছে তাই নাকি এইবার আমাদের কাজ হলো মা কি ভক্তমণ্ডলীর কাছে আমাদের একান্ত অনুরোধ মা মা আমরা সবাই মিলে মা সেই বৃন্দাবনের সমস্ত ফুলকে আমরা সবাই মিলে দর্শন করব তবে এ দুটো নয়নে নয় কোন নয়ন দিয়ে আমাদের আগ্রা চক্র আমাদের জ্ঞান নয়ন দিয়ে আমরা সবাই দর্শন করব কোন ফুলের মধ্যে আমার রাধা কৃষ্ণ বিরাজ করছে আসুন সবাই মিলে আমরা একত্রিত হয়ে দর্শন করি নিতাই গৌর হরি বল হরি বল বাহ বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে হাতে তালি দেখি বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ সাদা সাদা কোন ফুলি কৃষ্ণ আছে কোন ফুলে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে সাদা কোন ফুলে
সাদা বনে নেহি ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা দেখে জানা তোরা ঠিক আছে এরপর দেখা যাবে কোন দলটা জেতে আমরা কখন বলবো বলে বলবো কি রাধার দল জেতে কি শ্যামের দল জেতে ওমা ভগবান তো বিচার করবে কিন্তু রাসমঞ্চে তো নৃত্য হবে তাই নাকি আচ্ছা সবাই দেখি আর একবার দুটি বাহু তুলতে হবে সবাই বয় বা 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 নদিয়া নগরে সবাই মিলে একটু উলুধ্বনি একটু উলুধ্বনি বাহ 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 খুবই ভালো খুবই ভালো সত্যি এইবার বসে বসে মা এইভাবে হেলে দুলে এইভাবে হেলে দুলে করতালি তোমরা উঠে উঠে নৃত্য করবে আমার স্বামী উদয় হলো নিময় চা এনম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা চলো হেলে দুলে বাহ বাহ সত্যি আমার রাধার দল গো বাহ 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 শ্যামের দল ভালো ভালো খুব ভালো বাহ
সবাই বাবা আমার টিমটা হয়েছে সত্যি বাবা রা এমন সত্যিকার এমন কৃষ্ণ দল আমার হবে আমি বুঝতে পারিনি আর আমার রাধা দল কি কম আছে শ্যাম সুন্দর কি গিরিহারি কি আমার ইচ্ছা হচ্ছে যেন আমি এখান থেকে চলে ওখানে যাই তা যাও না যাও তাহলে তুমি বাজিয়ে নেবে আমি যাই হ্যাঁ যাও যাবো যাও না না থাক এলুম কে আনিল দে কোথায় চিনু দে মধুমা খাও হরি भगवान प्रार्थना करी ईश्वर जान मन वासनाटुकु पूर्ण करे और किछु चावार नहीं भगवान का तब हाँ प्रथम सन्ध्या कि आदर जत्न कि भालोबासा सत्य कथा जगते तो यत मानुष एत भलो मानुष किन्तु जगते बड़ दुर्लभ मानुष तो सबाई आमरा सबाई मानुष किन्तु मानुषेर मतो मानुष आमरा कजन होते पेरेछि ताई ना कि तबे जे बाड़ीते एसेछि दादा बौदी सबाई खूब भलो खूब आदर जत्न करेछे मा कल के सकाले जावार समय मनटा किन्तु खूब खराब हये जाबे आर तोमादेर देखेओ ताई मा तोमरा एत आनंद करो सत्यि आमि प्रथमे एसेछि जानि ना देखि सबाई मिले आमार भलो लागछे सबाई वाह এনম কে আনিলো রে
সুন্দর কি বাবা সত্যি একটু স্বামীর নামে জয় দেব হ্যাঁ দেব স্বামী কি দরকার আমি তো রাধার দলে না বলা দরকার নেই স্বামী সুন্দর কি রাধা রানী কি জয়াতলা জয় জয়কার হয়ে গেছে শ্যাম সুন্দর কি গিরিধারী কি আমরা যখন তখন বলবো নি হ্যাঁ ওই দেখো দেখেছো আমার মা বলছে রাধা রানী কি আচ্ছা যাই হোক আমরা সবাই মিলে এইভাবে আনন্দ করব তো মাইরা সবাই মিলে আনন্দ করব সবাই মিলে আমার যে সব রাধা রানী নৃত্য করছে আমার দাদা ভাইরা সবাই নৃত্য করছে সবাই কিন্তু মা আমার যে সব মাইরা বসে আছো মা সবাই কিন্তু একটু হাতে তালি দিবে উলুধ্বনি দিতে হবে কেন বলো তো আমার এই রাধা রানী তোর নৃত্য করছে একটু সাপোর্ট করতে হবে বুঝতে পারছো মা নালে জিতবো কেমন করে তাই নাকি সবাই জিতবো তো জিতবো আচ্ছা আর একবার হবে দেখি আর একবার একটু হোক দেখি আর একটু একটু হাতে তালি দিতে হবে একটু হাতে তালি দিতে হবে বাহ 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 এই তো আর শ্যামের দল বাহ এই তো সত্যি সত্যি কোনো তুলনা নেই খুবই ভালো রাধে 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 জপা করো কৃষ্ণ নামের সুপ্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসপ্রিয়া 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 করো রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রসপ্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসপ্রিয়া করো শান্ত কারণ কথাগুলো তো আগে শুনতে হবে তাই না মা নাচ হবে
এসেছি যখন নাচবো গাইবো অনেক আনন্দ করব সবাইকে নিয়ে। তবে আমি যে লীলাটি পরিবেশন করতে উঠেছি অনেক পদপদাবলী আছে, সেইগুলো আমি গাইতে গাইতে আস্তে আস্তে এগিয়ে যাব, ঠিক আছে মা? আচ্ছা, গৌরহরি সুরধ্বনি তীর ধরে চলল, আর ফুলবন দেখি বৃন্দাবনের সমান, সহচর গণ দেখি ব্রজগোপী অনুমান। আজকে মায়েরা যেসব ব্রজগোপীগণকে সঙ্গে করে নিয়ে আজকের ভগবান কৃষ্ণচন্দ্র মধুর বৃন্দাবনে রাসলীলা করেছে, সেই সব ব্রজগোপীগণ তারা কোথায় ছিল? আমার কেমনভাবেই বৃন্দাবনে এসেছে আমি ছোট্ট করে অন্তত একটু গোপী জন্মটা করে নিই, কারণ ব্রজগোপী না হলে তো রাসলীলা হবে না। তবে ছোট্ট করে আপনারা সবাই একটু আস্বাদন করবেন, খুব ছোট্ট করে গোপী জন্মটা করবো, গোপী জন্ম। আচ্ছা, তখনকার দিনে রাজা মহারাজাদের সন্ততি থাকলে, মা সন্ততি মানে কি কন্যা, থাকলে কিন্তু স্বয়ংবর সভা দিতেন। তার দক্ষ রাজার কন্যা নাম ছিল তার পার্বতী। বাবা যখন স্বয়ংবর সভার আয়োজন করেছে, সেই স্বয়ংবর সভার মধ্যে মা একটা ফুলের মাল্য হাতে নিয়ে এখন দেবে তো দেবে ভোলা মহেশ্বরের গলায় পরিয়ে দিয়েছে। আর যখন মহেশ্বরের গলায় পরিয়ে দিয়েছে, মহেশ্বর মাল্য পড়েছে মা, এইবার দক্ষ রাজা সতীকে অপমান করতে করতে প্রাসাদ থেকে তাড়িয়ে দিল। কিছুদিন পর মা যখন বাপের বাড়িতে এসেছে নন্দী ভিঙ্গিকে নিয়ে, ভোলা মহেশ্বর বাবা আসেনি, জামাই বলে মেনে নেয়নি, আসেনি। ওই জন্য দক্ষ রাজা সতীকে দেখে মহেশ্বরের নামে যখন অপমান করছে, সতী মা সহ্য করতে না পেরে সেই দরজার মধ্যে দেহত্যাগ করল। আর যখনই দেহত্যাগ করেছে মা, নন্দী ভিঙ্গি পাগলের মতো ভোলা মহেশ্বরের কাছে গিয়ে সমস্ত কথা বলল, আর ভোলা মহেশ্বর রাগান্বিত ভাব নিয়ে সতীর দেহটা স্কন্ধে করে নিয়ে ত্রিভুবন ঘুরতে আরম্ভ করল। ত্রিভুবন যখন ঘুরছে মায়েরা সতীর দেহ নিয়ে, নয়নগুলো রক্তে রাঙা হয়ে গেল, পৃথিবী লয় প্রলয় করে দেবে এইভাবে ভোলানাথ যখন সতীর দেহটা নিয়ে ঘুরছে, নারায়ণ মনে মনে চিন্তা করল পৃথিবী তো লয় প্রলয় হয়ে যাবে, তাহলে কি করে ভোলানাথকে শান্ত করতে হয়। চক্রকে বলল, চক্র তুমি চলে যাও, সতীর দেহটা যেমন পিছন থেকে ঝুলছে তুমি গিয়ে খণ্ড খণ্ড কর, যেখানে সতীর দেহটা শেষ মায়েরা ভোলা মহেশ্বর একবার সেইখানে দাঁড়িয়ে পড়েছে। আর সেই পথ দিয়ে এখন নারদ মুনি আসছে বেটা, নারায়ণ নারায়ণ নারায়ণ, সেই পথ দিয়ে আসছে নারদ মুনি। বিপদ ভঞ্জন তিলক তারণ মুডলি ধরে তুমি জাগো জাগো তুমি জাগো, বিপদ ভঞ্জন তিলক তারণ
শেষ হয়ে গেছে মা, ভোলানাথ তো সেইখানে দাঁড়িয়ে আছে, আর নারায়ণ এই পথে মানে নারদ এই পথে চলেছে। নারায়ণ ও মামা, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছো কেন? তোমার সব শেষ? ও ওই জন্য সবাই তোমার কি বলে জানো? মায়েরা কার সঙ্গে দেখা হয়েছে? মায়েরা মনে মনে চিন্তা করবে কি সব বলছে বুঝতে পারছি না। ও কার সঙ্গে দেখা হয়েছে গো মা? নারদ মুনি ভোলা মহেশ্বরের সঙ্গে দেখা হয়েছে। বাহ, ও মামা, তা তোমার কি শেষ হলো? হ্যাঁ, ও মামিমা তোমার ছেড়ে বিদায় নিয়েছে। আর ওই জন্য সবাই তোমার কি বলে জানো? সবাই তোমার পাগলা ভোলা বলে। হ্যাঁ, ও মা সতীর তো কোনোদিন শেষ হয় না। ওই তো মামিমা দেহ ত্যাগ করে গিরিরাজের স্ত্রী মেনকা তার গর্ভে উমা হয়ে জন্ম নিয়েছে। আরে বাবা, তোমার আমি বিয়ে দেব। কে বলেছে? ভোলানাথের মতো স্বামী পাবে বলে কত মা পথপানে বসে আছে না মা? শিব চতুর্দশীতে মায়েরা উপোস করে থাকে, বাবার মাথায় জল দেয় বাবার মতো স্বামী পাবে বলে না মা? সবাই না মা, সবাই আশা করে থাকে বাবার মতো স্বামী। বাবার বয়স হয়েছে তো কী হয়েছে, বাবার মতো স্বামী পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার। ও মা চলো মেয়েটা দেখে আসি, চলো মেয়েটা দেখে আসি। এইবার নারদমণি ভোলা মহেশ্বরকে নিয়ে মেয়ে দেখতে চলেছে। মামা চলো এসো পিছনে। হেবি মেয়ে, এই তো কাছাকাছি চলে এসো। কি গো মা, আগে দেখাশোনা হয় তারপর বিয়ে হয় তো নাকি? তোমাদের এদিকে দেখাশোনা হয়? দেখাশোনা হয় তারপরে বিয়ে হয় তো নাকি? আচ্ছা ঠিক আছে, আগে দেখতে হবে, শুনতে হবে, জানতে হবে, তবে বিয়ে। মা জীবনে, মানুষের জীবনে একবার কিন্তু বিয়ে হয় তাই না? দেখে শুনে জেনে তারপরে বিয়ে হবে। আচ্ছা যাই হোক, দেখাশোনা লোক এসেছে, অন্তত মেয়েটার একটু দেখিয়ে দিই। ও মা বলো, মা তোমার দেখাশোনার লোক এসেছে, একটু উঠে এসে তো মা দেখিয়ে দিই। আমি তো বিয়ে করবো না এখন। আচ্ছা বিয়ে করতে হবে না, একটু উঠে এসো দেখিয়ে দিই। গেল বছর চৈত্র মাসের 7 তারিখ থেকে লকডাউন টেনেছে, সেখান থেকে পড়াশুনো মোটে হয়নি আমার, স্কুল পাঠশালা সব বন্ধ। এই কিছুদিন আগে অ্যাকাউন্টে 10,000 টা করে টাকা দিয়েছে একটা করে মোবাইল কেনার জন্য, নেটের মাধ্যমে পড়াশুনো হবে। আচ্ছা ঠিক আছে, আমি পড়াশুনো করছি, উচ্চ মাধ্যমিকটা দিই, নার্স হয়ে তারপরে বিয়ে। বাবা, আচ্ছা ঠিক আছে, বিয়ে হয়ে তো অনেকে পড়াশোনা করে, অন্তত একটু দেখিয়ে দিই, উঠে ফেসবুক খুলে যান। কি মেয়ে দেখেছ, মেয়ের মতো মেয়ে মা শুধু হেঁটে আসছে দেখ। এখান থেকে দেখা শুরু করো, এখান থেকে। তোমার শ্যামের দল আছে তো? শ্যামের দল মেয়ে দেখে নাও, ঘরের বৌমা হবে, দেখে নাও। মায়েরা তোমরা সবাই দেখো, বাড়ির বৌমা হবে, শেষে তখন বলবে আমাদের পছন্দ হয়নি, এটা যেন কেউ বলো না। ভালো করে দেখে নাও, হাঁটিয়ে দেখে নাও, মাথার কেস দেখে নাও। পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে, হ্যাঁ কি না বলতে হবে তো? ও সাথে হ্যাঁ বললে হবে আমার? বিয়ের পর বলে মেয়ে কালো মা টেরা টেরা, এটা যেন না হয় বলে দিলাম। পছন্দ হয়েছে? ঠিক আছে, তোমাদের পছন্দ তো কোনো ব্যাপারই নয়, যার বিয়ে অন্তত তার একবার মদ নেওয়া দরকার আছে। মা বাবু এদিকে, তুমি তো মামিমাকে দেখে বসে পড়েছো, কিন্তু কোনো সমস্যা নেই তো বাবা? আছে বলে ভালো,
কালো পুরো হাসছো তো উনি মনে হয় খুব ফর্সা আর কালো তো কি হয়েছে বিয়ে জল পড়লে ফর্সা হয়ে যাবে এই মেয়ের গুণের কথা কি বলবো প্রথম চর্চায় ছাড়ছো আ তোমরা বল আমি কি জগড়া করলাম কি জগড়া করছো বল জল পড়লে চিন্তা নেই এইবার নারদমুনি ভোলা মহেশ্বরকে নিয়ে বাড়িতে চলে গেছে আমা এইবার নন্দী ভেঙ্গি তো সবাইকে নিমন্ত্রণ করেছে মায়েদের বাবাদের সবাইকে নিমন্ত্রণ করেছে গ্রামবাসী বৃন্দ সবাইকে নিমন্ত্রণ করেছে এইবার আমার ভোলানাথ বিয়ে করতে আসছে মা মানে জামাই বাড়িতে গেলে একটা হই হই রব পড়ে না পড়ে তো এখন জামাই বাড়িতে আসছে মা এরা সবাই মিলে একটু আনন্দ করুন উলুধ্বনি করুন সংকীর্তন করুন সবাই এসেছে আমার ভোলা মহেশ্বর বিয়ে করতে এসে যখন দাঁড়িয়ে আছে এইবার সখীরা সবাই মিলে গিয়ে আস্তে 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 জামাই যদি খুব ভালো হয় আমার পাঁচ ছজন যদি মেয়েরা থাকে পাঁচ ছজনের মধ্যে একজনের হয়তো বিয়ে হচ্ছে আর তো পাঁচজন আছে এবার তার জামাইটা যদি খুব ভালো হয় এরা পাঁচজন বলা কোয়া করে না জানিস হেভি নয় এই চল আমাদের উমাকে গিয়ে বলে আসি এই চল আমাদের উমাকে গিয়ে বলে আসি আয় চলা চলা এইবার সবাই মিলে গিয়ে উমাকে বলতে চলেছে এই সখি উমা উমা রে তোর বডে লড়ে ছোলাটো পড়ে মাথায় দিয়ারে ছোলাটো পড়ে মাথায় দিয়ারে ছোলাটো পড়ে মাথায় দিয়ারে ছোলাটো পড়ে মাথায় দিয়ারে তো পড়ে মাথায় দেয়া কন্দি বোতা করলি পূজা এই সখী উমা পেলি এমন কি সুন্দর বর পেয়েছিস আমরা সেই দিব করবো পূজা পাবো ভোলা এইবার জামাই যখন দাঁড়িয়েছে আমার সখীরা গিয়ে এই সখী কাঁদছিস কেন বড় হয়েছি শ্বশুরবাড়ি যেতে হবে না আমরা সবাই যাব উঠে আয় উঠে আয় বড় হয়েছে শ্বশুর বাড়ি যেতে হবে না আরে যাও যাও মেয়ের ছেলে হয়েছে শ্বশুর বাড়ি যেতে হবে না যাও যা তো তাড়াতাড়ি বিদায় করে দেবো তাড়াতাড়ি যাও বড় হয়েছে শ্বশুর বাড়ি যেতে হবে না কেঁদো না কেঁদো না জামাই খুব ভালো হয়েছে জামার মতো জামাই হোক দাঁতের পাটি পড়ে গেছে ও মা এসো মা এসো জামাই খুব ভালো হয়েছে চলে এসো লগ্ন পার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বাবা ভালো চড়ু বড়ু আছে না ভালো সংসার করবে এইবার মালা বদল হচ্ছে সবাই কিন্তু জোরে জোরে একটু উলুধ্বনি করো Yeah.
বদৃষ্টি হচ্ছে। সবাই মিলে দেশে বিয়ের কাজ তো সমাপ্ত হয়ে গেল, বিয়ের ঘটুকিটা কে ছিল গো মা? হ্যাঁ, নারদ গোস্বামী। বাহ বাহ বাহ, এখন নারদ মুনি বলছে সানাইয়ের ধনী আসছে, মনে হয় আমার মামা বিয়ে করতে গেছে। তা একটামাত্র মামা যদি নিমন্ত্রণ করতে ভুল করে, আমি কি যেতে ভুল করব? হয় কোনো দিন বাবা ঢেকি, ও বাবা মামার বিয়েতে যাব, নিমন্ত্রণ করতে ভুল করেছে, তুই আর আমি দুজনে যাবো, চলে আয়। এইবার ঢেকিতে বহন করে মা আস্তে আস্তে কিছুটা পথ গিয়েছে। ঢেকি বলছি, প্রভু তুমি তোমার মামার বিয়েতে যাচ্ছ, তা এটা যৌতুক নেবে না ভাগ নেবে বলে কথা বলে। বাবা আমার থেকে চিন্তা বেশি আশা করি তোর নেই, চল। এইবার ঢেকিতে বহন করে মা যেখানে পানা পুকুর ছিল এখন সেইখানে দাঁড় করিয়েছে। পানা পুকুরের কাছে যখন দাঁড় করিয়েছে ঢেকি, তখন বলছে প্রভু সামনে তো জয়াতলা একটা বড় বাজার আছে, ওখান থেকে যৌতুক নেবে না বলে বাবা? সে যৌতুক ওখানে পাওয়া যাবে না, তুই এই পানা পুকুরের ধারে দাঁড়া আর আমি দেখছি যৌতুক কোথায় পাই, আমি আনছি। পানা পুকুরের কাছে দাঁড় করিয়ে এইবার বেশ করে ধুতিটা কুড়িয়েছে। আমার নিমন্ত্রণ করা ভুল, ওই বিয়ে বাড়িতে যদি না একটা হেস্ত নেস্ত বানাতে পারি, আমার নাম কিন্তু নারদ গোস্বামী নয়। এইবার ধুতিটা বেশ করে ধরে আমার দেখছে বড় একটা কলা ব্যাঙ বসে আছে। কলা ব্যাংটা ধরেছে, কলা ব্যাং ইস চল ভালো করে নিয়েছে। আর উপরে ঢেকি বলছে, ও প্রভু ও প্রভু তোমার হলো, যাচ্ছি বাবা যাচ্ছি, হয়ে গেছে হয়ে গেছে, চল 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 চল। এইবার ঢেকিতে বহন করে এইবার নারদ মুনি চলেছে। ও বাবা ঢেকি রে, চল না বাবা, চল না বাবা, মামার বিয়ে যাই, চল 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 চল। চাল্লা বাবা মামার বিয়ে যায়, চল চাল্লা বাবা মামার বিয়ে যায়, আজ আমার আজ আমার আজ আমার চল চল, আজ আমার মামার বিয়ে যায়, তুমি যাই রে চল, চাল্লা বাবা মামার বিয়ে যায়, ও বাপ ঢেকি রে, বিয়ে বাড়িতে প্রবেশ করেছে মায়েরা, চতুর্দিকে তো লোক কুড়ুমো দাঁড়িয়ে আছে। এইবার নারদমুনি আস্তে আস্তে আমার ভোলা মহেশ্বরের পিছনে গিয়ে দাঁড়িয়ে, পিছনে গিয়ে দাঁড়িয়ে এইবার দেখছে ভোলানাথের পরনেতে কি ছিল গো মা? বাচ্চাল, বাহ, রাধার দলে থেকে শ্যামের দল কিন্তু সাউন্ডটা খুব জোরে আসছে। আর বেল্ট হয়েছিল কে গো শ্যাম? সাপ। বাহ, আর নারদ কি নিয়ে গেছে? সাপ কি খেতে ভালোবাসে? ব্যাং তো। বাহ বাহ বাহ, এইবার নারদ মুনি বলছে তোমার আমি ধরে রাখাচ্ছি। আমার পিছনে গিয়ে সবে ব্যাং, নারায়ণ নারায়ণ নারায়ণ। সাপ মনে মনে চিন্তা করছে নারদ আমার কি দেখালো বলো। এইবার টিপ টিপ করে তাকাচ্ছিল, ব্যাংটা দেখি রসগোল্লার মতো থাকে, একবারের জায়গায় দুবারের জায়গায় তিনবার যখন দেখিয়েছে একটু আলগায় আলগা ভাব হয়। ভোলানাথ বলছে, ইয়ে বাবা আলগায় আলগা ভাবে কেন? ও মুখের ধারে যদি রসগোল্লা দিয়া সরিয়ে নি তো একটু আলগা ভাব হবে না? টাইট হয়েছিল, এইবার কাছাকাছি দেয় সরে যায় তো। ভোলানাথ বলে, বাবা বিয়ে বাড়ি আলগায় আলগা ভাবে কেন? একটু ভালো করে ধরে রাখ বাবা, হয়ে গেছে বিয়ে বাড়ি রে বাবা। ও মা এইবার ভালো
নারদ পিছন থেকে বলছে তোমার আমি ধরে রাখাচ্ছি, আমার নিমন্ত্রণ করা ভুল তো? এই বিয়ে বাড়িটা কেমন একটা বানাই তুমি দেখবে। এই বাড়ি এদিক ওদিকে সেদিকে তাকাইয়া ওমাই এদিকে নূতন মেয়ে ওই স্বামীর চরণের দিকে তাকাইয়াছিল, দেখে বাকছালটাই একটু নিচে ছিল, না নিচে নয় একটু উপরে ছিল, আস্তে আস্তে একটু নিচে নেমে এলো। ও মায়ের আমি শুনেছি বিয়ের জল পড়লে কেউ ফর্সা হয়, কি গো কেউ মোটা হয়? বিয়ের জল পড়তে না পড়তে বাকছাল বেড়ে যাচ্ছে নিচের দিকে। এদিকে যে নারদ কায়দা করে বাড়িয়ে দিচ্ছে সেটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। এইবার নারদ মুনি বলছে বাবা আর নয়, যে জন্য এনেছিলাম এইবার চলে যা, ব্যাংকটা সবে মাত্র ছেড়ে দিয়েছে, এইবার বেল্ট হয়ে যে ছিল সাপ মনে মনে ছিল, এই এই আমার মুখের খাদ্য চলে যায়, নিকুচি করেছে গুরু বাক্য, এইবার বাকছালটা ছেড়ে দিয়ে সাবে চলেছে ব্যাঙের পিছনে। ও মায়েরা বিয়ে বাড়ি টপ করে যখন নূতন জামার বাকছালটা খুলে পড়ে গেল, জামাই এখন হরিবল হয়ে দাঁড়িয়ে, ও জামাই বাবু, ও জামাই বাবু, আরে বিয়ে বাড়ি এত লোক কুটুম্ব এসেছে আর তুমি ওইভাবে দাঁড়িয়ে রয়েছো, একটু সেরে শুনে নাও। আই দেখো কি নীলজ্জ জামাই দেখো মা, সবাই হাসছে জামাই হাসছে, এই দেখ আরে তোমার কুমার তো কে একটা টপ, ওদিকে শাশুড়ি মাই আমার, শাশুড়ি মাই আমার মিষ্টি আনে, ওমা জামাইয়ের বদনে দেব বলে বড় বড় রসগোল্লায় আনছে, বেশ করে মাথায় ঘন্টা দিয়ে এইবার মাথার নিচের দিকে তাকিয়ে আসছে না, মা ঠিক এইভাবে মিষ্টির পাত্রটা নিয়ে আসছে, খেও ঠিক আছে আস। ওমা মা যখন ছুটে পালিয়ে চলে যাচ্ছে সখীগণ গিয়ে এখন মাকে জড়িয়ে ধরেছে, মা একদম যাবে না, দাঁড়াও মাহা তখনও বলে ছেড়ে দে মা, ওমা চলে যাবো না, চলে গেলে এ মধুরাত ফিরে পাবে না, এমন মধু আমাকে ছেড়ে দে না, মানা পারবো না, এই রাতে তুমি চলে যাব না, ছেড়ে দে মা, এখন সখীরা ছাড়বে না আর মা কিছুতেই শুনবে না, মা সঙ্গে সঙ্গে মা কি করেছে মাথায়, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা ঘোমটা ঘোমটা, জামাই হলো
জামাই হলো লাঙ্গতারে লাঙ্গতারে লাঙ্গতা মা তো দশভুজাটি নয়নী মায়ের যখন এখান থেকে দৃষ্টি গেল ভোলা মহেশ্বরের পুনরায় বাচ্চালে সবকিছু ঢাকা পড়ল তাহলে বিয়েতে ছিল কে বাবা রে বাবা বিয়েতে ছিল কে সৃষ্টিপতি ব্রহ্মা মায়ের রূপ মায়ের জ্যোতি দেখে ব্রহ্মার মনে কাম জাগলো আর যখনই ব্রহ্মার মনে কাম জাগলো ব্রহ্মা বলছে কি না 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 এ তো আমার সন্তান আমি ভুল করছি সঙ্গে সঙ্গে পুরুষের শক্তি এলো শক্তিটাকে অনেকটা বালুর উপর নিক্ষেপ করলো সেই বালুর উপর জন্ম নিল 60,000 বাল্যকিল্লমণি যে বাল্যকিল্লমণি আজকের বনমাজে রামচন্দ্রের শরণা করছিল প্রভু রামচন্দ্র তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে মুনিবর এমন করে আমাকে আকুল প্রাণে রাখছো কেন মুনিবর তারা সবাই কর জোর করে বলল হে রঘুপতি রামচন্দ্র আমাদের মনে বড় বাসনা আমরা সবাই মিলে তোমাকে পতি রূপে পেতে চাই রঘুপতি রামচন্দ্র বললেন মণিবর তবে সেটা তো এ যুগে নয় আগত দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে আমি যেদিন রাধারানীকে নিয়ে নিধুবনে রাসলীলা করব সেই দিন তোমরা হবে আমার ব্রজগোপীগণ হে রঘুপতি রামচন্দ্র দ্বাপরে না হয় আমরা সবাই ব্রজগোপিনী হলাম কিন্তু আগত কলিযুগে আমরা কি হব আগত কলিযুগে তোমরা বৃক্ষের আমের পল্লব হয়ে জন্মগ্রহণ করবে মাইরা দেখেছেন কত সুন্দর করে হরিবাসর সাজিয়েছে কিন্তু আম পাতা দিয়েছে কেন বলুন তো এরাই হলো ত্রেতা যুগে বাল্যকিল্লমণি দ্বাপর যুগে ব্রজগোপীগণ কলিতে এরা বৃক্ষের আম পাতা রূপে জন্মগ্রহণ করেছে তাহলে এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপ ধাম এইবার রাজ দর্শন করতে আমাদের যেতে হবে মধুরময় শ্রীধাম বৃন্দাবন ধামে চলুন চিরচঞ্চল চিত্ত মায়ার যুক্ত মনগুলি নিয়ে যাব মধুরময় শ্রীধাম বৃন্দাবনে দেখি মায়েরা সবাই সবাই দেখি সবাই একটু হাত তোলো সবাই যাবে তো আমা এত রাতে তো আর বৃন্দাবনে যাওয়া সম্ভব নয় স্বামীর দল তাই না তাহলে আমাদের দেহটাই বৃন্দাবনে থাক না সবাই মিলে একত্রিত হয়ে মনটা নিয়ে যাবো আমরা গোবিন্দ চরণে বৃন্দাবনে চলুন সবাই বাহ দেখি এদিকে সবাই সবাই হাত ওঠেনি কিন্তু একদম ওঠেনি এদিকে একদম হাত ওঠেনি ওদিকে শ্যামের দল বাহ রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি বাহ মুখে কৃষ্ণ বলে ও দুটি বাহ তুলে নাচো রে মন 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 ও মন হরি বলে মুখে কৃষ্ণ বলে হে বাহু তুলি কৃষ্ণ বলে হে বাহু তুলি নাচো রে মন বৃন্দাবনে নাচো রে মন বৃন্দাবনে মুখে কৃষ্ণ বলে হে বাহু তুলি কৃষ্ণ বলে হে বাহু তুলি নাচো রে মন বৃন্দাবনে নাচো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন
মদন হরি কি, বাঁকা বংশী ধারি কি, রাধা রানী কি। এই আসরে এসে দলটা একটু ভালো পেয়েছে বলে না সারাক্ষণ মুখে হাসি লেগে আছে, দেখেছেন কই ঘুমাচ্ছে? না না ঘুমাচ্ছে না, রেস্ট নিচ্ছে আমার রাধা রানী, এরপর উঠতে হবে তো। মুখে বলো রাধি রাধি না, দেখি সবাই চলো বৃন্দাবন ধাম। নাচো কেন সবাই, পথ থাক করে ভালো করে নাচো, সবাই নাচো। মুখে বলো রাধি রাধি না চলো বৃন্দাবন ধাম, মুখে বলো রাধি রাধি না চলো বৃন্দাবন ধাম।
যখন তখন বলবো না তো বলার দরকার নেই আমরাও বলবো না কিন্তু আমার রাধার দল এদিকে হয়ে গেছে তো সবাই দেখো আর আমার রাধারানী নিত্যখানা দেখো দেখে পাগল হয়ে যাবে পাগলে মাথা ঘুরে যাবে সত্যি সত্যি আমার ছোট ছোট ভাইরা যা পরিশ্রম করে নাচছে তো আমি না না সবাই সবাই সত্যি ভাই তোমরা এই ঘড়ি সবাই এইভাবে আনন্দ করছো আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো আমার রাধারও দল তাই সবার খুব দম হয়ে গেছে দেখো বাবা সবাই ভালো থেকো ভগবানের কাছে কামনা করবি তোমরা সবাই ভালো থেকো তবে হেমা আজকের বৃন্দাবন ধামে শ্যামসুন্দর মদনমোহন মা যশোদার কোলের কাছে শয়ন করে আছে হঠাৎ জোছনার আলো প্রাণ গোবিন্দের বদনে যখন পড়লো আকাশ বাতাস পশু পাখি সবাই ডাকছে আমার ভগবানকে আর সবাই যখন ডাকলো আজকের আমার ভগবান মায়ের কোলের কাছ থেকে উঠেই মুরলিটি হাতে নিয়ে আজকের বৃন্দাবনের পথে আসছে আর শোভাকে দর্শন করছে শরদ চন্দ্র পবন বৃন্দাবনের সভা দর্শন করছে বিপিনে কুসুম গন্ধ দে বাবা বাবা আহারে 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 ভগবান দর্শন করছে শরদ ফুলেরা তারা সবাই বলছে গোবিন্দ দর্শনে যাব প্রত্যেক দিন তো আমাদের মধ্যে মধু চয়ন করো যেন ভ্রমর কোল আজকের আর বসো না কারণ আজকের আমাদের যতটুকু মধু হয়েছে ততটুকু নিয়ে আমরা গোবিন্দ চরণে যাব আর যখন গুনগুন করে 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 করতে করতে যখন বসতে চলেছে ফুলেরা তারা সবাই বলছে ছুইও না 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 ছুইও না ছুইও না 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 ছুইও না ছিও না হা হা না না ছিও না ছিও না হা হা না না ছিও না ছিও না মদে পি ছিও না মদে পি ছিও না হা না না ছিও না ছিও না হা হা না না ছিও না ছিও না মদে পি ছিও না মদে পি ছিও না মদে পি ভ্রমরকুল যখন গুনগুন করছে ও মায়েরা আজকে সবাই একত্রিত হয়েছে গোবিন্দ চরণে যাবে বলে যেসব ব্রজগোপীগণ এক মাস ধরে কাত্যায়নী ব্রত করলো ব্রত শেষে যমুনার তীরে মা যোগমায়ার মূর্তি অঙ্কন করে মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়ে এইবার আনন্দিত মনে ব্রজগোপীগণ আমার সবাই কি করেছে যে যার বসনগুলো সব কদমতলায় রেখে এইবার সবাই জলে নেমে জলকেলি করছে সবাই যখন জলকেলি করছে আর ভগবান কৃষ্ণচন্দ্র কি করেছে দেখুন পিছন থেকে এসে
প্রত্যেক রজগোপীর বসনগুলো সব কদম ডালে তুলেছে। দেখুন মা, চতুরে শিরোমণি গোবিন্দ তো বসনগুলো সব কদম ডালে তুলে এইবার কি করেছে, সখীগণ জলকেলি করতে করতে লক্ষ্য করছে ভগবান সব বসনগুলো তুলেছে। এইবার যখন বসন চাইছে, ভগবান বলছে আমি তো কার কোন বসন চিনি না ব্রজগোপী, তোমরা উঠে এসো, যার যে বসন নিয়ে নাও। এইবার সবাই যখন এক হাত তুলে বসন চাইলো, ভগবান বললো না এক হাত তুলে বসন চাইলে আমাকে তো পাবে না, তোমরা তো সবাই পতিরূপে পাবে আমার কাছে, তাহলে পতির কাছে তো কোনো লজ্জা নেই, এইবার দুহাত উত্তোলন করে বসন চাও। সখীগণ যখন দুহাত উত্তোলন করে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে সবাই দুহাত উত্তোলন করে যখন বসন চাইল, মায়েরা এইবার আমার ভগবান এক এক করে বসন ফিরিয়ে দিয়েছে। আর যখন বসন ফিরিয়ে দিল, ব্রজগোপীগণ সবাই গোবিন্দ চরণে বসে, ভগবান এইবার তুমি আমাদের মনের বাসনাটা পূর্ণ করো। ভগবান কৃষ্ণচন্দ্র উত্তর দিল, সখীগণ আজ নয়, তবে হ্যাঁ শারদীয়া পূর্ণিমা রজনীতে সেই দিন তোমাদের সবার মনের বাসনা পূর্ণ করিব। ব্রজগোপী তুমি চিন্তা করো না, সেদিন আমি মুরলী ধ্বনি করব, আর সেই মুরলী ধ্বনি শব্দ শুনে তোমরা সবাই চলে আসবে। এইবার ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করার আগে, মায়েরা সর্বপ্রথমে আমার মা যোগমায়া যোগেশ্বরীকে আরাধনা করলেন আমার ভগবান কৃষ্ণচন্দ্র। কেন বলুন তো মা, ভগবান যত লীলা করেছেন সর্বলীলার মধ্যে আমার মা যোগমায়া কিন্তু যোগদান করেছে, তাই লীলার প্রারম্ভে ভগবান কৃষ্ণচন্দ্র সর্বপ্রথমেই মা যোগমায়াকে আরাধনা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ শারদীয়া পূর্ণিমা রজনীতে ব্রজগোপিনীদের ভাবে বিবর হয়ে মা যোগমায়া ভগবান কৃষ্ণচন্দ্র মা যোগমায়াকে স্মরণ করলেন। হে যোগমায়া যোগেশ্বরী দুর্গা দশভুজা ত্রিনয়নী অসুরনাশিনী, মা গো তুমি হলে আমার সর্বলীলা সম্ভবকারিণী, তুমি কৃপা না করলে আমার লীলা পরিপূর্ণ হবে না। এসো মা এসো মা এসো মা, সৃষ্টি স্মৃতি বিনাশন শক্তিভূত সনাতনী গুণ আশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে, সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম স্বাধিকে শরণ্যে স্তম্ভ কি গৌরে নারায়ণে নমঃ। ভগবান কৃষ্ণচন্দ্র সর্বপ্রথমে মা যোগমায়াকে স্মরণ করলেন, আর যখনই স্মরণ করলেন মা যোগমায়া কৈলাস ত্যাগ করে মা সঙ্গে সঙ্গে ভগবানের রাসের দাঁড়ি হয়ে দাঁড়িয়েছে রাসমঞ্চে। যখন রাসমঞ্চে রাসের দাঁড়ি হয়ে দাঁড়িয়েছে মায়েরা, এদিকে আমার ভগবান কি করলেন, ব্রজগোপীদের লাগি বাঁশিটি বাজাচ্ছে। মা ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করতে হবে না, তাহলে মা এসে দাঁড়িয়েছে রাসমঞ্চে রাসের দাঁড়ি হয়ে, আর ভগবান কৃষ্ণচন্দ্র মুরলী ধ্বনি করল, সমস্ত ব্রজগোপীগণ আকাশ বাতাস পশু পাখি সবাই স্তব্ধ, সবাই শ্রবণ করছে সেই ভগবানের মোহন মুরলী। আমার সবার যে কর্ণে বেজেছে, এইবার কি হলো মায়েরা, ভগবান কৃষ্ণচন্দ্র মুরলী ধ্বনি করল আর সেই শব্দ ব্রজগোপীগণ সবাই শুনছে। ভগবান মুরলী ধ্বনি করেছে,
সেই সময় আহা কুলবধু চিত চরণী রে কুলবধু চিত চরণী তাতে চুরি করিল কুলবধু চিত চরণী রে কুলবধু চিত চরণী রে এ আহারে 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 ব্রজগোপীগণ কি বলছে মা অমনি কোণে বাঁশি বাজায়ো না অমন কোণে বাঁশি বাজায়ো না আমি না সহিতে পারি না প্রভু বাঁশি সুরে পাগল পাড়া অমন কোণে বাঁশি বাজায়ো না বাঁশি সুরে পাগল পাড়া অমন কোণে বাঁশি বাজায়ো বাঁশি সুরে পাগল তাই গৌর হরি গো বাঁশি সুরে পাগল পাড়া অমন করে বাঁশি বাজায়ো না অমন করে বাঁশি বাজায়ো না মায়েরা ভগবান কৃষ্ণচন্দ্র মুরলি ধ্বনি করলো আর প্রত্যেক ব্রজগোপী কিন্তু মুরলির শব্দ শুনছে রাধা রানী কি বৃন্দাবন বিলাসিনী কি স্বামী সুন্দর কি স্বামী সুন্দর কি রাধা রানী কি আচ্ছা যেসব মায়েরা আমার রাধা রানীকে সাজাবে মা চলে এসো তো মা হয় তিনজন আসবে না তার নয় পাঁচজন আসবে চলে এসো ঠিক আছে এখানে আছো তো সবাই আমি ডেকে নেব জয় রাধে এদিকে আমার ব্রজগোপীগণ সবাই মুরলির ধ্বনি শুনছে কেমন ভাবে শোনো তো গোপী প্রেম হিরপি মনহি মনহি আপন সপিরে খসন বসন রসন চেলি গলিত বেনি ললনী রে আজকের ভগবান কৃষ্ণচন্দ্র মুরলির শব্দ শুনে ব্রজগোপীগণ গা হতে বসন খুলে যাচ্ছে তবু বুঝতে পারছে না মা একটা কর্ণে কুন্দন দিয়েছে আর একটা কর্ণে পড়তে যাবে বাঁশি বেজে উঠল এক নয়নে কাজল দিল আর একটা নয়নে দিতে যাবে বাঁশি বেজে উঠল আমার এক চরণে নূপুর দিয়েছে আর এক চরণে দিতে যাবে বাঁশি বেজে উঠল তাহলে পড়া হলো না এই অবস্থায় গোবিন্দ দর্শনে চলে গেল আচ্ছা মাইরা এই সব ব্রজগোপী গেল তো তাহলে আর সব ব্রজগোপী তারা কি কাজ করছিল সবাই তো সাংসারী মানুষ তাহলে সেই সময় বৃন্দাবনে তারা সবাই কাজে মত্ত হয়েছিল আর সেই সময় মরলের ধ্বনি বাজলো সেই সব কাজ ফেলে দিয়ে গোবিন্দ দর্শনে চলে গেল মাইরা আমি কিন্তু দেখাবো সেই কাজটা আচ্ছা আগে রাধার দল বলবে না আগে শ্যামের দল বলবে আগে শ্যামের দল আচ্ছা আগে শ্যামের দল বলবে সেই কাজটা আর তারপরে যে কাজটা দেখাবো আমার রাধার দল বলবে ঠিক আছে একদম ঘুমাচ্ছে না রাধা রানী কি বিনোদিনী কি বাহ 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 চলো ভুল হলো রাধার দল কি কাজ করছিল গোবর মারা ছিল তো মনে করে রাখতে হবে তাহলে চরণে কিন্তু গোবর আছে আর তখন কিন্তু মুরলির ধ্বনি বাজল মা আর সেই অবস্থায় গোবিন্দ দর্শনে চল আরে আরেকটা ব্রজগোপী কি কাজ করছিল এইবার আমার রাধার দলগুলো বলবে সবাই রেডি তো রেডি আচ্ছা ঠিক আছে দেখাবো ঘোটে দিয়ালে দিচ্ছিল তাই না হ্যাঁ গোবর
বোন নিয়ে দিয়ালে দিচ্ছিল। বাঁশের সুরে পাগল হয়েছে, যেখানে পাচ্ছে সেখানে গোবর চাওড়া দিয়ে চলে যায়। এবার ব্রজগোপীগণ তারা কি করেছে, যেখানে পাচ্ছে সেখানে গোবর চাওড়া দিয়ে চলে যাচ্ছে। তারপরে আর সব ব্রজগোপী তারা কি কাজ করছিল, মাইরা কি কাজ করছিল গো, আমি দেখাবো কিন্তু বলতে হবে। গোপী ধাই বলে গো গোপী ভাই গোপী বনে, গোপী ধাই বলে গো গোপী ভাই গোপী বনে, গোপী ধাই বলে গো গোপী ভাই গোপী বনে, কোন হো কোন হো গোপী ছিল স্বামী অন্ধকারে, গোপী ভাই গো ভাই গোপী বনে, কোন কোন গোপী ছিল শুধু এলাম আর নাচলাম চলে গেলাম, নেচে কি হবে মা, নেচে কি ভগবানকে পাওয়া যায়? পাওয়া যায় না, কেঁদে ভগবানকে পাওয়া যায়। আর ঠিক রকম যদি ভাব থাকে মনের মধ্যে ভগবানকে পাওয়া যায়, যাই না? তাহলে আপনারা সবাই এক মন শুনছেন তো নাকি, সবাই এক মন শুনতে হবে। তাহলে কি কি করছিল ব্রজগোপী, স্বামীকে অন্ন সেবা দিচ্ছিল। বা কন্য হো কন্য হো গোপী ছিল স্বামী অন্ন দানে রে, গোপী দানে রে স্বামী অন্ন দানে, হাতে অন্ন হাতে রইল, হাতে অন্ন হাতে রইল, চলিল তাই খান কত চলিল তাই খান কত চলিল তাই খান, গোপী ভাই গো ভাই গোপী বনে, ভাই গো ভাই গোপী বনে, কোন কোন গোপী ছিল শিশু দুধ দানে, গোপী ভাই গো ভাই গোপী বনে। ও মায়েরা কি করছিল এদিকে, শিশুকে দুগ্ধ দিচ্ছিল, শিশুকে দুগ্ধ সেবা দিচ্ছিল। কন্য হো কন্য হো গোপী ছিল শিশু দুগ্ধ দানে রে, গোপী দানে রে শিশু দুগ্ধ দানে, আর পালে শিশু পালে গোপী পালে শিশু পালে গোপী, চলিল তাই খান গোপী চলিল তাই খান গোপী চলিল তাই খান, গোপী ধাই গো ধাই গোপী বনে, ধাই গো ধাই গোপী বনে, কোন হো কোন হো গোপী ছিল ধান্য ভানি বারে তরে রে, গোপী ধাই রে ধাই গোপী বনে, কোন কোন গোপী ছিল ধান্য ভানি বারে, গোপী ধাই গো ভাই গোপী বনে। বলো মা কি কাজ করছিল? হ্যাঁ, ঢেকিতে ধান ভাঙছিল। বাহ কি কথা, আর কি করছিল? হ্যাঁ, ঢেকিতে ধান ভাঙছিল। গরের ধান বাহারে রইল, গরের ধান বাহারে রইল, চলিল তাই খান কবি চলিল তাই খান, কবি চলিল তাই খান, কবি ভাই গো ভাই গোপী বনে, ভাই গো ভাই গোপী বনে। ব্রজগোপী যে যা কাজ করছিল সেই কাজ ফেলে গোবিন্দ দর্শনে চলে গেল। মায়েরা সখীগণ তারা এমন ভাবে চলেছে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, তারা কৃষ্ণপ্রেমী অন্ধ হয়ে সখীগণ আজকে চলেছে। যেতে যেতে বলছে মায়েরা, তাদের ভাব দেখে গোবিন্দ দাস বলল, ওই ছন মিলিল গোকুলচন্দ্র গোবিন্দ দাস বল নিরে। সখীদের এইরূপ ভাব দর্শন করে গোবিন্দ দাস পদকর্তা তিনি বলছে, দেখো যাই রে লীলার বালাই যাই রে, এমন প্রেম তো দুনিয়ায় আমি এখন দেখিনি। তাহলে সখীগণ কি প্রেমে বিপর হয়েছে, ভগবানের চরণে চলেছে। এইবার যেতে যেতে বলছে, এই ললিতা এই বিশাখা, হ্যাঁ রে আমরা সবাই চলেছি, কিন্তু আমাদের রাধারানী কই, তুই যাবি?
তা চল 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 সবাই একসঙ্গে যাই চলে এসো এইবার সখীরা তারা সবাই মিলে মায়েরা রাধারানীকে আনতে চলেছে সখীরা সবাই মিলে সবাই চলেছে রাই সাজে রে ও বাঁশি বাজে রে বাজে রে বাজে রে সখীরা চলেছে আর বাঁশির সুরে পাগল হয়ে রাধারানী সাজতে বসেছে রহি সাজি বাঁশি বাজি পড়ি গেল ইউলু রে পড়ি গেল ইউলু উলুখানি সবাই রাহি সাজি বাসি বাজি পড়ি গেল ইউলুরি পড়ি গেল ইউলো কি করিতে কি না করি সবই হইল বলরি সবই হইল রহি সাজে বাঁশি বাজে রহি সাজে বাঁশি বাজে পড়ি গেল ইউলো রে পড়ি গেল ইউলো কি করিতে কি না করি সবই হইল ভুলনি সবই সবই হইল বল রে সবই হইল ভোল রাহি সাজে বাসি বাজে পড়ি গেল ইউল রে পড়ি গেল ইউল
बाजे ये कौन से बजो पूरे रात की दी फिरे ये कदम मुतली दे কেমন ভাবে চরণে দেয়া লোকাজুল নয়নে আলোকারে চরণ দেয়াল কদল নয়নি আলোতারি চরণ দেয়াল কদল নয়নি আলোতা আবার রিয়ার মাঝারে দিল বঙ্গুরাজের পাতা হৃদয় মাঝারে দিল বঙ্গুরাজের পাতা হৃদয় মাঝারে দিল বঙ্গুরাজের পাতা আচার নেই বিচানা ধরি আচার নেই বিচানা বলে অভিশারে যাবে বলে আচার নেই বিচানা অভিশারে যাবে বলে আচার নেই বিচানা ও মাইরা রাধারানী হিয়ার মধ্যে কিসের পাতা দিয়েছে বিছুটি পাতা বিছুটি পাতা বিছুটি পাতা বাঁশি সুরে পাগল হয়ে বিছুটি পাতা দিয়েছে বিছুটি পাতার নাম হলো বঙ্গুরাজের পাতা তা কি করে দিল আস্তে 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 মাইরা মাইরা ও মাইরা আমরা হাতে সবাই মেহেন্দি করি না ছোট ছোট বোনেরা করে না মেহেন্দি মেহেন্দি করে না এখন রাধারানী সেই মেহেন্দি পাতাটা হাতে না দিয়ে বাঁশি সুরে পাগল হয়ে এই হৃদয়ের মধ্যে দিয়ে দিয়েছে মেহেন্দি পাতার এক নাম হলো বিছুটি পাতা আর বিছুটি পাতাটা চার পাঁচটা তুলে নিয়েছে নিয়ে ওগড়ে ওগড়ে ভালো করে ওগড়ে একটু ঘোলা করে আর এরম মেরে আর ওই বুকের বসনটা উন্মোচন করেছে করে বুকে ছাপ দিয়ে চলে গেছে মোটা চিরবি করে না তো বিছুটি পাতা আমা বঙ্গুরাজের পাতা মেহেন্দিটা হাতে না দিয়ে রাধারানী এই হৃদয়ের মধ্যে দিয়ে দিয়েছে এইবার মায়েরা এইবার কি হলো সখীগণ সবাই দাঁড়িয়ে আছে রাধারানী বলছে এই ললিতা মুকুটটা দে মুকুটটা দে মায়েরা এইটা কি গো মা হ্যাঁ ধরুন এইটা আমাদের আয়না
আর এইটা এইটা চিরুনি এখন রাধা রানী কি করেছে বাঁশি সুরে পাগল হয়ে এইটাকে দিয়ে বদন দেখছে বাঁশি বাজাচ্ছে তো মা আপনাদের যদি কোনোদিন বাজে আপনারা বুঝতে পারবেন কত জ্বালা বাঁশি হ্যাঁ বেজেছে বলে তো এসেছে আচ্ছা আর এদিকে রাধা রানী আয়নাটা নিয়ে মাথার কেশ বিনাশ করছে বুঝতে পারছো রাধা রানী তো আর এটা দিয়ে বদন দেখতে পাবে তো তোমরা নাকি পাবে না তো এইবার রাধা রানী আমার এটা দিয়ে বদন দেখছে মুকুরিয়া চরি রাই বান্দ কিশোধা 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 মালা কোথায় পড়ে গলায় মালা কোথায় পড়ে আমার রাধা রানী বাঁশির সুরে আবার পায়ে পড়ে ফুলের মালা ওলে পায়ে পড়ে ফুলের মালা না করি বিচার পায়ে পড়ে ফুলের মালা না করি বিচার বলি পায়ে পড়ে ফুলের মালা না করি বিচার আজন বিচার না আজন বিচার ও বিচার যাবে বলি আজন বিচার ও বিচার যাবে বলি আজন বিচার ও বিচার যাবে বলি আজন বিচার না এ ললিতা যে সময় আমার রাধা রানী ঘুমাচ্ছে পাশে রাধা রানী তো জেগে আছে অন্তত হাতটা একটু চেপে দেওয়া যাচ্ছে না চেপে দিলে তো জেগে ওঠে এই ললিতা ডিস্টার্ব করো না এই বিশাখা এইবার দেখ তো আমার কেমন দেখতে হয়েছে হ্যাঁ তা ওরম হবে না তুই আর বলি এমনিতে দেখতে ভালো তো তার ওরম কথা বলছিস জানো হ্যাঁ না ভালো দেখতে হয়েছে তোর হেভি দেখতে না না খাদবে না ভালো এমনিতেই ভালো আর ওই সেজেছি যে তুই উল্টোপাল্টা হয়ে গেছে না ওই তুই নয়নের কাজল নিয়ে চরণে দিয়েছিস আর চরণের আলকা নিয়ে তুই নয়নে দিতে সে সরু করে দে বাবা সেই জন্য মোটা করে লাগে ও শ্বশুর আমার খারাপ দেখতে হয়েছে ভালো দেখতে হয়েছে ভালো দেখতে হয়েছে এই সখি দেখি বদনটা দেখি কেমন দেখতে হয়েছে দে এ ললিতা আমি নাই আমি নাই এ বিশাখা আমি নাই আমার পরাণ বধু দাঁড়ায় আছে পরাণ বধু দাঁড়ায় আছে পরাণ বধু দাঁড়ায় আছে পরাণ বধু দাঁড়ায় আমার আদর করে ডাকছে কাছে পরাণ বধু দাঁড়ায় আছে আদর করে ডাকছে কাছে পরাণ বধু দাঁড়ায় আমি নাই আমি নাই আমি নাই আমি নাই যেতে দেরি হচ্ছে চল 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 ও মাই বা সখীরা সবাই একত্রিত হয়ে আজকের গোবিন্দ দর্শনে চলেছে মাইরা সবাই যখন গোবিন্দ দর্শনে চলেছে এইবার গোবিন্দ চরণে গিয়ে যখন উপস্থিত হলো ভগবান এইবার জিজ্ঞাসা করছে ও গোপী তোমরা এখানে এসেছো কেন এই গোপী রজনীতে যাও 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 চলে যাও চলে যাও যাও কহ গোপী কিসে লাগি গহন বানি এলে যাও 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 কহ গোপী কিসে গহন বানি এলে যাও 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 হে গোপী আর তে না বলে গোপী কি সে গহন বানি এলে সন্তান সুখ পড়িতে করে কেন তোমরা এলে গোপী যাও গহন বানি স্বামী সজ্জা পরিত্যাগ করে কেন এসেছো যাও বলে গোপী কিসে লাগি গহন বানি এলে ছোটের মুখে ধর্মের কথা শুনে যে পায়া যাও যাও কিসে লাগি গহন বানি এলে কিসে লাগি গহন বানি গোপীগণ ও মায়েরা অপমান মনে করে সবে যমুনাতে ঝাঁপ দিতে যাবে ভগবান বলছে আহা
ও ব্রজগোপী তোমরা আমাকে কতটা ভালোবাসো আমি দেখছিলাম পরীক্ষা করব না উঠে এসো এইবার আসমন্ত্রে একসঙ্গে নিতে হবে শ্যামের দল রেডি তো শ্যামের দল তারকেশ্বর হয়ে গেছে কোনো সারা নেই রাধা রানী কি শ্যাম সুন্দর কি জয় আমার দলটা একটু ওদিকে গেছে আমি একটু দেখলাম গিরিধারী কি বিদ্যাবান ধাম কি এবারে হেরে যাবে শ্যামের দল এইবারে হেরে রাধা রানী কি এইবারে জিতে যাব ঠিক আছে ওদিকে কিন্তু শ্যামের দল খুব কম পাঁচ ছয় জন আছে আমরা জিতে যাব শান্ত চেপে গেল গিরিধারী লাল লেন আছে ওনা সে শ্যাম গোপাল রাধা রানী কি দেখি রাধা রানী একটু বড় তালি উলুধ্বনি উলুধ্বনি বা 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 সবাই গিরিধারী লাল নাচে ও নাচে শ্যাম গোপাল এ রাধার মন নাচে দিয়া তালে তালে রে দিয়া তালে তা সবাই একসঙ্গে নাচে সবাই নাচিরি নাচিরি নন্দুলাল নাচিরি নাচিরি ধারী কি বাঘা বংশী ধারী কি
আমি যখন বলছি তুমি তখন বলছো কেন? আমি যখন বলছি তুমি তখন বলছো কেন? কেন আমি তোমরা তো আমাদের সাথে বলছো, আমাদের যখন ইচ্ছে তখন বলবো। রাধা রানী কি সুন্দর কি গিরি গোবর্ধন ধারী কি? শ্যামের দল বলে এত বেশ বেশি হয়ে গেছে গলার, বাবা কান পাততে পাচ্ছি না। ও রাধে ও রাধে হবে। আমার এই শ্যামটা দেখতে পাচ্ছি ভালো নৃত্য করছে এই ছেলেটা, আমার শ্যাম সত্য এখানে আসবে তো? হ্যাঁ ডাকবো তো। বাহ 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 শ্যাম সুন্দর কি এই রাতে তোমার রাতে তোমার কাজে পানে করছি যে মানা, রাতে তোমার কাজে পানে করছি যে মানা, যমুনাতে জলনিতে যে ওরা ও রাধে জলবাসিতে যমুনার জল ওই উজন বইয়ে যা, ডাকলে বসি ডাকলে বসি ডাকলে বসি রাধা রাধা ঘরে থাকা যায়, ডাকলে বসি রাধা রাধা ঘরে থাকা যায়, ও রাধে ও রাধে ও রাধে
শ্যাম সুন্দর কি এই নাচটা ভালো হচ্ছে না কেন নাচটা কি হয়েছে কেন কি হয়েছে এটা ভালো লাগে না আমার আমাদের শ্যামেরও ভালো লাগে না আমারও ভালো লাগে না কেন তা কেমন ভালো লাগে তাই এই নৃত্য ভালো হয় না তা কেমন নৃত্য করতে হবে একটু শুনি ওই দুটো দল একসাথে নৃত্য করছে আচ্ছা কেমন করে নৃত্য করতে হবে বলো দেখি শুনি বলছি কি একজন একজন করে নৃত্য হোক প্রতিযোগিতা হোক পনরেকে হোক একটা একটা কিছু দাওয়া দেয় না হলে ভালো লাগে না কেমন ওই ফুটবল খেলা হোক রোবার বল খেলা হোক একটা প্রতিযোগিতা হয় তো প্রতিযোগিতা হোক কি হবে তো বাবা রে সত্যি শ্যামের দল আচ্ছা রাধা রানী আমাদের শ্যাম যেভাবে বলছে মানে প্রতিযোগিতা নৃত্য হবে সবার বলতে হবে জোরে জোরে হবে তো মা ঠিক আছে আচ্ছা আমার রাধা রানী যদি জিতে যায় কি দেবে বলো ও যদির কথা নদী ফেলে দাও জিত তোমার আচ্ছা যদি রাধা রানী জিতে যায় রাধা রানী জিতে গেলে আমার আমার মোহন মুরলি চূড়া বনফুলের মালা নপুর খুলে তোমার দিয়ে দেবো আর তোমার রাধা রানী যদি নৃত্য করতে গিয়ে হেরে যায় কি দেবে বলো ও রাধা রানী হেরে গেলে রাধা রানী হেরে গেলে কি করবো গো রাধে তোমার চরণে দিয়ে আমরা সবাই দাসী হই হ্যাঁ আমরা রাধা রানীকে তোমার চরণে দিয়ে আমরা সবাই দাসী হই তাহলে তোমার রাধা রানীকে ডাকো আর আমি যেমন বলবো আমি যেমন নিয়মে বলবো তেমন নিয়মে কিন্তু নৃত্য করতে হবে ঠিক আছে তাহলে নাও ডাকো ঠিক আছে ঠিক আগে শ্যামের নৃত্য হোক তারপর আমার রাধা রানী হোক না আগে আগে রাধা রানী না না আগে শ্যামের আচ্ছা ঠিক আছে রাধা রানী একজন এসো তো ও বাবা নাই কে যাবে ওই আমার সেই বৌদিটা কি হলো আচ্ছা শ্যামের দলে একটা কথা বলবো রাধা রানী নৃত্য করতে আসছে আমি যদি জিজ্ঞেস করি কেমন লাগছে তোমরা বলবে আর রাধা রানী নৃত্য করতে আসছে কোনো আওয়াজ নয় কোনো মানে তোমাদের নৃত্য চলবে না হাতে তালিও দেবে না রাধা রানী নৃত্য হবে সবাই মিলে এই রাধা রানী নৃত্য করবে এই রাধা রানী নৃত্য করে আমার শ্যাম সুন্দর হারাবে সত্যি বাবা ও মা রাধা রানী নৃত্য করতে এসছে দেখি হাতে তালি একটা হোক জোরসে বাবা রাধা রানীর আর ওরা নিজের নিজের হাতালি দিতে জিতে আছে একবার কি হচ্ছে আগে নৃত্যটা করো তারপরে রাধা রানী কি শ্যাম সুন্দর কি ব্যাস ওই পর্যন্ত থাক বিনোদিনী কি ঠিক আছে সবাই দেখছো তো না হবে ভূষণের ধ্বনি না নরিবে চির এই না না ওটা নয় চাঁদ বদনী ধ্বনি নাচো তো বদনী ধ্বনি নাচো তো দেখি তাত তাত থইয়া তাত থইয়া থইয়া তিনি কিড় নাগদিনি ঝা ঠিক আছে ঠিক আছে আচ্ছা চাঁদ বদনী নাচো তো দেখি তাত তাত থইয়া থইয়া তিনি কিড় নাগদিনি ঝা তাত তাত থইয়া থইয়া তিনি কিড় নাগদিনি ঝা নাচ ভালো হচ্ছে তাই তোমরা তো এইবারে হেরে যাবে চিন্তা নেই এমন এমন নিয়ম বলবো রাধা রানীর মুন্ডু ঘুরে প্রচুর মা চলে যাবে সে দেখো আমি বলছি এই রাধা রানীর বাড়িটা কোথায় আমি নিয়ে চলে যাব সকালবেলা নিয়ে যাবে এখন আর শ্যামটা কি করবে তুমি রাধা নিয়ে চলে যাবে আর শ্যাম ওদিকে কাঁদবে ও শ্যামের নিয়ে চলে যাবে আর নিয়ে চলে যাব বাবা কোনো চিন্তা নেই খোল বাজার আচ্ছা ঠিক আছে তারপরেরটা শুনো বলো না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির হাওয়া ছেড়েছে আর দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি না হবে ভূষণে তুমি না নড়িবে চির না হবে ভূষণে তুমি না নড়িবে চির না হবে ভূষণে তুমি না নড়িবে চির
কেমন লাগছে? আমি মাঝে মাঝে তাল গুইলে যাচ্ছে রাধারানী জেনম আমার। দেরি করো আর মুন্ডু ঘুরিয়ে দেবো নিত্য দেখেছো নাচ দেখে শ্যাম এমন মানে মাঝে মাঝে নিয়মগুলো শোনো নিয়মগুলো শুনলে একদম তোমার কোনো কথা বলতে পারবে না বাজাও না না তো আচ্ছা তোরা বলো তো দেখি আমি যে নিয়মগুলো বলছি সেই নিয়মে নৃত্য করছে কি? হ্যাঁ। আচ্ছা একটু আগে বলেছি না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির। ভূষণের ধ্বনি কি বোঝো? বোঝো রাধারানী ভূষণ ধ্বনি মানে কি বলো তো? বসন ভূষণ নড়বে না। বসন ভূষণ নড়ে না তো মোটে। ভালো হচ্ছে না তো? আচ্ছা বাজাও ভালো হবে। হারিলে কাড়িয়ে নব বেসর কাচলি আর জিনিলে তোমারে দেবো মোহন মুরলি। আরে আমরা জিতে যাবো নাচের ময়ূর সব দিয়ে দেবো সব দিয়ে দেবো। তাহলে ঠিক আছে নৃত্যটা শুরু করো। আরে বাবা আমরা গুরু ধরে শিখেছি একটু আধটু ব্যাপার নয় ভালো করে বাজাও। আমি বাজাবো না তোমাদের নিয়ে রাতারানি নৃত্য করছে তোমরা বাজিয়ে নাও। আরে বাবা তুমি যখন নৃত্য করবে আমরাও বাজিয়ে দেবো। বাজাও বাজাও আমরাও বাজাই। একদিক দিয়ে বলে হেরা আছি কি? আচ্ছা হেরা আছি না বাজাও হারাচ্ছি। আমার রাধারানি নাচের ময়ূরী জানলে তো পাগল করে দেবে। আচ্ছা হ্যাঁ মুন্ডু ঘুরে যাচ্ছে তো নাও চলো শুরু করো। আরে কি হলো বাজনা বন্ধ করলে কেন? এই নৃত্যর সময় কি শুনলো নৃত্য? আরে বাজাবে তো। বাবা অনেক নৃত্য দেখেছি এই পর্যন্ত। কেন নৃত্যটা কি হলো কি? বাবা দৈনিক রাজগান আমাদের দৈনিক রাজগান করে করে আসছি তাই এমন নৃত্য আমার বাপের চোদ্দ বুঝি আমি এখন থেকে। কেন নৃত্যটা কি হলো? ভালো হচ্ছে তাই। আশেপাশে কোনো খালতাল নদী টদি আছে? আছে তো, ওই জন্য করে ওই ছাগুন জাল আর নৃত্য ছাগুন জাল বা। হ্যাঁ হ্যাঁ সে বুঝতে পারছি। কি নৃত্য করছে আমি নিজে তাল খুঁজে পাচ্ছি না কি বাজাবো। কেন তাল পাচ্ছ না? শ্যামের দল অনেক কথা বলবে হুজুগে আমাদের কান দিলে হবে না। নৃত্য কেমন হচ্ছে? আমরা হেঁকে জিতে নৃত্য মোটামুটি খারাপ হয় না আমরা তো অ্যান্টিবডি পিন মারবো হয় না হয় না। আচ্ছা বাজা বাজা। আমি বলছি কি কি বাজাবো নিজে তাল খুঁজে পাই না। আচ্ছা এবার তাল পাবে বাজাও। আমি বলছি দাদারা নিয়ে যারা ভালো নৃত্য আছে আর সেই নৃত্যটা করো নিয়ে নৃত্য আমাদের শ্যামের হারাতে পারবে না। আচ্ছা আচ্ছা বাজা। রাধা রানী কি জয় মহা রানী কি জয় 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 রাধা রানী কি জয় মহা রানী কি জয় 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 রাধা রানী। দাও 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 দিয়ে দাও। আরে গানের চূড়া মাসি আগে দিয়ে দাও। আরে গানের মাঝে বাজনা বন্ধ করে সব গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছে? রাস্তা এখন অনেক বাকি আছে।
হেরো হেরো সব করছে রে হেরো হেরো সবাই রে হেরো এ দাঁড়া 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 রাকর চলে গেল হবে কি রাশে কি হয়েছে রাগরাগি করছো কেন কেন বন্ধ করো করো কটা মোবাইল নিয়েছো রাধারানী ভালো নৃত্য করেছে ওই জন্য আমরা সবাই জয় রাধারানী কি আমি বলছি ঠিক আছে তোমার রাধারানী নৃত্য করেছে ভালো তো কমিটি বাবুর কাছে বিচারটা দেবো সকালে বিচার হবে গান কালকে সন্ধ্যা থেকে ফের শুরু করব আর কালকের যে গানটা আছে কি হবে আই বলছি কি কালকে আর গানটা তুমি ওই ভাদ্র মাসের দিকে দাও ওই দিকে একটা বড় ফাঁক আছে তা কি হয়েছে ভালো নৃত্য করেছে ভালো নৃত্য করেছে তো ও মা হ্যাঁ তো তোমার সামনে নৃত্য করবে আমার রাধারানী নৃত্য দেখে আমি সন্ধ্যা থেকে মনে আমার স্বামীর দাঁত নেচে মনে পাত ব্যথা হয়ে ফুলে গেল আর কি একটুকুনি রাধারানী এসে মাত্র কোমর দুইলো নৃত্য কেমন হয়েছে ভালো হয়েছে তো তবে হ্যাঁ রাধারানী নৃত্যটা দেখে তো সব রাধারানীর ঘুমটা ছেড়ে গেছে তাই না দেখো মা এত ভালো নৃত্য করেছে কিন্তু এখানে প্রতিযোগিতা ছিল তাই না ভালো নৃত্য করেছে বলে মাথাটা গুলিয়ে গেছে কিন্তু প্রতিযোগী সাউন্ডটা একটু খেলো খেলো হয়ে গেছে দেখি একটু ভয়েস বাড়িয়ে দাও আচ্ছা ঠিক আছে প্রতিযোগিতা ছিল দুটো তাই তো একটা রাধার একটা শ্যাম আচ্ছা দেখি শ্যামের দল শ্যামী সুন্দর কি জয় শ্যামী সুন্দর কি জয় 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 শ্যাম সুন্দর কি জয় শ্যাম সুন্দর কি জয় শ্যাম সুন্দর কি জয় 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 শ্যাম সুন্দর কি রাধা রানী কি জয় মহারানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 শ্যাম সুন্দর কি জয় শ্যাম সুন্দর কি গিরিধারী কি সোনার মানে কি এবারে শ্যামের দলে থেকে এসেছে এবার তোমরা সেসব শ্যাম আছে এবার বুঝে নাও কি হবে না হবে জিততে তোমাদের হবে জিততে আমাদেরও হবে তোমাদেরও হবে আরে থামো থামো রাধারানী কাছে যেটা খুব মুশকিল দাঁড়াও 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 ওই রাধারানী নৃত্য করেছে সব রাধারানী পুরো পুতুলের মতো দাঁড়িয়ে ছিল আর এই শ্যামচন্দ্র নৃত্য করবে সবাই কিন্তু নৃত্য করতে হবে দাঁড়াও দাঁড়াও চুপি চুপি একটা কথা বলি রাধার দল আমার দিকে তাকাও তো সবাই সবাই দেখো তুই চুপি চুপি বলি কাউকে শোনাবো না ঠিক আছে শ্যাম নৃত্য করতে এসছে যদি শ্যামের নৃত্য খুব ভালো হয় আমরা বলবো একদম একদম ভালো হয়নি কারণ অনেক অ্যান্টিবাডি বলবো তো একদম ভালো হয়নি আমার তাহলে শ্যামের নৃত্য কেমন হয়েছে ভালো হয়নি রিহার্সালটা করে নি শ্যামের নৃত্য কেমন হয়েছে তাহলে নৃত্য হয়নি আবার হবে ঘুষফুষ দিয়েছে যাও যাও ঘুষফুষ দিয়েছে আরে আরে ও শ্যাম আমরা যেমন নিয়ম বলবো সেই নিয়মে তোমরা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না বাজাও দেখি নিয়মটা এবার বলে ফেলি শ্যাম তোমার কি যেমন নাতারানীকে নিয়মে নাচিয়েছো আমরা তো নাচাবো নাচতে হবে ও শ্যাম রেগ দাঝ না কেটা থগুল্লা দিন যা রেগ দাঝ না কেটা থগুল্লা দিন যা রেগ দাঝ না কেটা থগুল্লা দিন যা বাজি থগুল্লা দিন যা বাবা আমার নিমাই সেজে এসেছে জিতবে বলে জিতবে জেতা তোমায় না নড়িবে দণ্ড বন্ধু ধন্যবাদ
কি নৃত্য হে রে দে বাবা ওটা একটা নতুন নৃত্য তো ও নৃত্য তো ওটা শ্যামের নৃত্য দেখে ওনারও মাথা গুলিয়ে গেছে, উনিও হাসছে। ও শ্যাম, তোমার সেই ক্ষুদ্র ঘন্টিটা আছে কি? সেই ছোট ঘন্টিটা কোন দিকে মাথা ঘোরাচ্ছ? হ্যাঁ হ্যাঁ আছে বলছি তো, ও কোমরে তো। হ্যাঁ ওটা মা ছোটবেলা দিয়েছিল, ওটাও আছে এখন। ওটা বাজবে না, ওটা তো আর বাজে না তো। কেন? ওর ভিতরে যে কড়াইটা ছিল কখন হারিয়ে গেছে আমি বুঝতে পারি না। ওই ঝুম ঝুম করে বাজ দাও। ও আর বাজবে না। ঠিক আছে। নালরিবে খুদ্র ঘন্টি শোভনে ফুটা, 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 তোমার নালরিবে তোমার নালরিবে না সম্পত্তি নয় মেরি পাল, সত্যি কথা দেখি না সত্যি আমার উদ্ভট্ট তাল জানা আছে তো? উদ্ভট্ট তালে নাচবে, যদি হেরে যাও কি করবো জানো? উদ্ভট্ট তালে তো যদি এইবার নৃত্য করো। আমি কি বলেছি, শ্যামের নৃত্য যদি ভালো হয়। আহা প্রচার করছো কেন? আমি তো ইশারা করছি, তোমরা বলো। ঠিক আছে নাচো। শ্যামের দল সবাই আমি নৃত্য করবো। আচ্ছা ওঠো দেখি কেমন নৃত্য করতে পারো দেখি। ওঠো ওঠো ওঠো, এইবার আমাদের শ্যাম উঠেছে, মা সখীগণ তারা সবাই মিলে বলছে। মায়েরা রাস মঞ্চে সখীরা যখন ঘুরে ঘুরে নৃত্য করছে, একজন শ্যামকে নাচিয়েছে রাধাকে নাচিয়েছে। এইবার সখীরা বলছে, রাধে এইভাবে তো একজন একজন প্রতিযোগিতা নৃত্য হলো ভালো লাগলো না, এইবার তোর গোবিন্দকে নিয়ে তুই একসঙ্গে যুগল হয়ে নৃত্য কর দেখি কেমন লাগে দেখি, একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দুটি বাহু দিয়ে দেখি কেমন লাগে। সখীরা বলছে, আবার নৃত্য করো? বলে কর না, সবাই আমরা ঘুরে ঘুরে নৃত্য করবো। এইবার সখীরা ঘুরে ঘুরে নৃত্য করছে আর আমার রাধারানী প্রাণ গোবিন্দকে নিয়ে নৃত্য করছে। সবাই মিলে উলুধ্বনি এবং হরিধ্বনি। ও নগটে রে টে রে হারাই রাহি কো বয়ো, ও নগটে রে টে রে হারাই রাহি কো বয়ো,
गोपी लैया जशोदानंद जुते जुते गोपी लैया जशोदानंद जुते जुते गोपी लैया जशोदानंद मधुर बिंदा बोले मधुर बिंदा बोली मधुर बिंदा बोली नाचने लाहलो उली धोनी बिंदा बोली नाचने लाहलो बिंदा बोली नाचने लाहलो नगोते दे 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 हराहे राही को बोले नगोते दे 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 हराहे राही को गोबंधने गोपी कोडिया मुंडली हस्त गोबंधने गोपी कोडिया मुंडली हस्त गोबंधने गोपी कोडिया अबर मत मत है मत मत नित पर शंभु माली मत मत नित पर शंभु माली मत मत नित पर शंभु माली नगते दे 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 हराहे नहीं को भया नगते दे 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 हराहे नहीं को गोपी दर्श कंदे बाहु मेली को तुहले गोपी दर्श कंदे बाहु मेली उल धनी गोपी दर्श कंदे बाहु मेली को ओ ना हमारा निकट कृष्ण सभी गोपी बोले हमारा निकट कृष्ण सभी गोपी बोले हमारा निकट कृष्ण सभी गोपी फूल एको तो फूल लगे ना नगते दे 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 हराहे राही को भया नगते दे 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 हराहे राही को ललिता बजाए बिना बिशा का मेदम ललिता बजाए बिना बिशा का मेदम ललिता बजाए बिना बिशा का मेदम अब चित्ता बजाए चित्ता बजे सबसे सारा राही रखे रंग हरी हरी वाल हरी वाल हरी वाल चित्ता बजे सबसे सारा राही रखे रंग चित्ता बजे सबसे सारा राही नगते दे 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 हराए राही को भाया नगते दे 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 हराए राही को कोनो गोपी नाच गाए के ओ धारे ता कोनो गोपी नाच गाए के फूल धनी अबर मत मत है मत मत नित करे नटुआ कपाल 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 नगते दे 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 हराए राही को भय नगते दे 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 हराए राही को भय जग भय असय को दिया न तोहार जग माया साय को दिया न तो मार जग माया साय को दिया न तो अब दीदी नगरी मुझे आकर नगर 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 नगते दे 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 हराए राही को भाई नगते दे 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 हराए राही को भाई नगते दे 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 हराए राही को भाया राधा रानी की राधा रानी की शाम सुंदर की शाम सुंदर की गिरिधारी की राधा रानी की बिनोदिनी की एबार सखीरा सबाई मिले श्याम के धरेछे श्याम तुमी आर राधे तो खूब सुंदर नृत्य करले खूब भालो लागलो एबार एक काज करो तोमाके निये आमरा एकटु होलि खेलबो खेलबे श्याम के नहीं होली खेल बे अमाइर श्याम के नहीं होली खेल होवे तो ना कि श्याम दल होवे एक बार शोकीरा राश मन चे सबाई के नहीं है बोल ची सबाई उन्हें गुरु को सुन बेन जो समस्त भक्तों मनो लिया चेन होली बार शरीर में उत्तर जैसा समस्त गुलो फूल गुलो झोला झोली झोल झोल चे तुमरा शेही फूले हाथ देवे ना कुमिटी थे के फूल देवे তোমরা সেই সময় আমাদের কীর্তনিয়া বলবে ফুল মারতে সেই সময় ফুল মারবেন হাতে ফুল রেখে দেবেন আর এই সব হরিবাসের মধ্যে কোনো ফুলে হাত দেবেন না আগামী কাল কীর্তন আছে ফুলে কেউ হাত দেবেন না মায়েরা সবাই এবার উঠলে একটু ভালো হয় কারণ হয়ে গেছে তো এইবার হোলি খেলা হবে এইবার যুগল হবে দেখি সবাই একটু ওঠো ওঠো সবাই ওঠো সবাই সবাই হ্যাঁ মা হাত পা যন্ত্রণা করছে ওঠো 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 সবাই ওঠো এই শেষের সময় সবাই একটু আমরা আনন্দ করবো এই হরিবাসরেই এই রাসমঞ্চে সবাই সবাই
এবার শ্যামকে নিয়ে আমরা সবাই মিলে এই রাস মঞ্চে হোলি খেলব। মায়েরা রাধারানী সহ আমার প্রাণ গোবিন্দ আর ব্রজগোপীগণ আজ হোলি খেলব শ্যাম তোমার স্বরে। এই একা পেয়েছি তোমার নিধু খেলবো চল তোমার নিশানে
বাহ সবাই নাচছো তো মা রাধা রানী কি ফুল দেবে ফুল দেবে শেষের সময় অন্তত সবাই একটু আনন্দ করে নাও আমার শ্যামের দল আর আমার রাধার দল ও কি ও হে এখন ফুল দেবে না ফুল দিলে তাহলে আমরা গান মন ধরো ধরো একটা কথা বলি একটা কথা বলি তোমরা সবাই মন দিয়ে শোনো কথাটা বলি বলছি একটু একটু করে ফুল দিয়েছে তো এখন থেকে যদি ফুলটা মারো যখন যুগল হবে তখন তো ফুল থাকবে না কি দেবে তখন ওই জন্য বলছি একটু একটু ফুল হাতে ধরে রাখো এখন ফুল মারবে না কারণ এখন মারতে নেই যখন যুগল ভাই ভাসি আচ্ছা একটুখানি হয়ে গেছে জয় রাধে 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 ও কি ও হে ওরে কলঙ্কিনী রাধা বাঁশির সুরে মন মজাইলা আমাদের পাগল হইল রাধায়কে কলঙ্কিনী রাধা সবাই রেডি তো ফুল সবাই পেয়েছো বাহ ঘাটে না যাইও তুমি মাঠে না যাইও ঘাটে না যাইও তুমি মাঠে না যাইও ঘাটে না যাইও Okay.
हटे ना जाइयो तुमी हटे ना जाइयो 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 राधा रानी की बिनोदिनी की स्वामी सुंदर की श्याम सुंदर की আমার যেমন বেনি তেমনি রবি চুলবি যাব না আমার যেমন বেনি তেমনি রবি চুলবি যাইব না যেমন বেনি তেমনি রবি চুলবি যাব না চুলবি যাইব না চুলবি যাইব না আমার যেমন বেনি তেমনি রবি চুলবি যাইব না যেমন বেনি তেমনি রবি চুলবি যাইব না না চুলবি যাইব না চুলবি যাইব না যেমন বেনি তেমনি রবি চুলবি যাইব না সোনার মানিক আর রাধা রানীটা কি রাধারানী তো সোনার মানিক রাধারানী সোনার মানিক না রাধারানী কি রাধারানী কি রাধারানী ঘি রাধারানী আমাদের সোনার মানিক না মা রাধারানী আমাদের মানিক তোমাদের হয়তো শ্যামের মানিক তাই নাকি দেখেছ রাধারানী কি শ্যাম সুন্দর কি আচ্ছা এই বৃন্দাবনে কটা দল হয়েছিল গো কি কি দল একটা শ্যামের দল আর একটা রাধারানীর দল বাহ আজকে কিন্তু দুটো দল আমরা ছাড় ছাড় হয়ে বৃন্দাবন থেকে চলে যাব না এ দল বলবে আমরা জিতেছি ও দল বলবে আমরা জিতেছি ভগবান বিচার করে দেবে হ্যাঁ ভগবান বিচার করে দেবে মাই আসরে তবে আমরা শ্যামের দল রাধার দল আজকের এই হরিবাসরে ছাড় ছাড় কেউ নয় মা আজকে সব আমরা একত্রিত হয়ে গেলাম গেলাম তো সবাই আজকে সবাই একত্রিত হয়ে মন প্রাণ গোবিন্দ চরণে সমর্পণ করে দিলাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল মাইরা সবাই আমার সঙ্গে বলবে আমার শ্যামের দল বলবে আমার সঙ্গে বলো তোমার হিদমা জানি রাখব ছেড়ে দেব না শ্যামে রাধার দল কি হলো বলতে হবে না তোমার বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না আরেকবার হৃদ মাঝারে রাখব কিছু তো শোনা গেল না কিছু তো বোঝা গেল না তোমার হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না Oh,
সবাই হরিবাসরে ভগবানের জন্য আনন্দ করো। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো, নিতাই গৌর হরিব। তবে আজকের আমার ভগবান কৃষ্ণচন্দ্র সখীগণকে নিয়ে মা হোলি তো খেলল রাস মঞ্চে, তবে হোলি খেলার পর সখীরা তারা সবাই বলছে নিতাই গৌর হরি। আপনারা এরপরে পরবর্তী দল আসছেন, একটা বাচ্চা শিল্পী কীর্তন করবে, আপনারা সবাই ধৈর্য ধরে বসবেন, এখন নৃত্য করছো করো। হরে কৃষ্ণ। তাহলে মায়েরা হোলি তো খেলা হলো ভগবানকে কি, তাই তো? এবার হোলি খেলার পর সখীরা প্রাণ গোবিন্দকে নিয়ে একটু লাঠি খেলছে মা ভগবানকে নিয়ে। আমার প্রাণ কানাই বলছে সখী এখন তোমাদের মনের আশা মিটেনি। সখীরা বলছে না গো গোবিন্দ, একটু তোমাকে নিয়ে হোলি খেলাছি, এইবার তোমাকে নিয়ে লাঠি খেলবো, খেলে তোমরা যুগলে দাঁড়াবে, সবাই আমরা বাড়িতে চলে যাবো, নিতাই গৌর হরি। তবে এই বৃন্দাবনে লাঠি খেলা হবে মা আমার গোবিন্দকে নিয়েই। সখীরা সবাই একটু সবাই মিলে একটু উলুধ্বনি করবে সবাই। শ্যামল তনু যে হলো আবির দিলা, হোলি খেলেছে দেখো ব্রজরি গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিলা, বীর দিলা হোলি খেলেছে দেখো ব্রজরি গোপাল, হোলি খেলেছে দেখো ব্রজরি গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিলা, বীর দিলা হোলি খেলেছে দেখো ব্রজরি গোপাল, হোলি খেলেছে দেখো ব্রজরি গোপাল। লালু তবে সাকার আদি রাষ্ট্র সখী ভেলা
রাধা সুন্দরী জলানিতে যাই যমুনা লয়ে গাগরি কদম তলা চিকন কালা বাজাই বাসরি কদম তলা চিকন কালা বাজাই বাসরি মায়ের শাড়ি পরে বিষম বদনে ধুলা মাখা গায়ে নাচিয়া নাচিয়া যায় ভোলা নাথ বিষম বদনে ধুলা মাখা গায়ে নাচিয়া নাচিয়া যায় বিষম বদনে ধুলা মাখা গায়ে নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া গোপী বাড়ি কথায়
বৃন্দাবনে মায়ের একটু শুনতে হবে, সবাই সবাই শান্ত হয়ে একটু শোনো কথাগুলো। বাড়ি কোথায়? ও বাড়ি বৃন্দাবনে। ভোলা মহেশ্বর রাসমঞ্চে এসেছে মা রাস দর্শন করবে বলে, আর মা পার্বতী দাঁড়িয়ে আছে রাসের দাঁড়ি হয়ে। আচ্ছা আচ্ছা ও গোপী, বাড়ি বৃন্দাবনে? তা ভগবান বাঁশির ধ্বনি করলো, বাঁশিটা বাজালো, সব ব্রজগোপী চলে এসেছে, তুমি কোথায় ছিলে? আমি তো আমার স্বামীর পাশে ঘুমাছিলাম, অনেকবার ঝুঁকি নিয়ে আইন দর্শন করে আইব, কিন্তু আমার স্বামী খুব ঠান্ড মানে ভোলা মহেশ্বর নাকে নাকে কথা বলছে, বলছে আমার স্বামী আমাকে দেখে সন্দেহ করে, যেই ঘুমিয়ে পড়েছে স্বামী সেই সুযোগ বুঝে আমি চলে এসেছি। আচ্ছা গোপী, এইবার মা চিন্তা করছে যে ভগবান বাঁশি বাজালো সমস্ত ব্রজগোপী চলে এসেছে, তাহলে ইনি কোন গোপী? এই প্রভাত হয়ে গেছে, ব্রজগোপী এসেছে, কারণটা কি বুঝতে পারলাম। ও তুমি শ্বেত গোপী? আমার শ্বেত গোপী বেশ ধারণ করে ভোলা মহেশ্বর এসেছে তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গোপী, তুমি নারী আমি নারী, তাহলে নারীর কাছে তো লজ্জা নেই, একবার ঘন্টাটা খুলে দাও। তোমার কি লজ্জা, আমি কি করে জানবো? আমি আজগান শুনিনি, আমার স্বামী আনে, আমার ননদী আনে, আমার সাউড়ি আনে, আমার একবার মাথা ঘন্টা মনে গেছিল বলো, আমার সাউড়ি আর ননদী আমার মেনে নি না অমর না মনে নে। ভোলানাথ কি বলছে নাকে নাকে দেখো, শাশুড়ি আছে ননদী আছে, একবার যদি মাথায় কাপড় পড়ে যায় তাহলে আমার মেরে। আর মা মনে মনে চিন্তা করছে কি করি কি, তাই তো বলি প্রভাতকালে কে আসে। ও মা ভোলানাথ, বারো হাত শাড়ি শুধু ভুঁড়িতে লেগে গেছে। হে মামুর মানি হে নাম, ওই মামুই এন নোংান করে নে জীবনের হেন গা খেয়ে নিনি, শুধু একটা বাকি আছে খিচুড়িটা। দেখেছো মা, এখন ভোলানাথ বারো হাত শাড়িটা বেশ ভালো উঁচু করে নিয়েছে, ভুঁড়িটা উঁচু হয়ে আছে তো, আর তারই উপরে বেশ করে জড়িয়েছে, আর চরণের দিকে শট হয়ে গেছে, যে যার স্বামীর চরণ সেই তা চিনতে পারবে না, এখন চরণটা তো এতটা বেরিয়ে আছে। মা যখন চিনতে পেরেছে বল, আচ্ছা তাই তো বলি প্রভাতকালে কে এসেছে। আচ্ছা গোপী আমি নারী তুমি নারী, গোপী সরে এসো, একবারে ঘন্টা খোলো বদন দেখি, ঘন্টা খোলো বদন দেখি, ঘন্টা খোলো বদন দেখি, তুমি নারী আর আমি নারী, ঘন্টা খোলো বদন দেখি, তুমি নারী আর আমি নারী, ঘন্টা খোলো বদন, তুমি নারী আর আমি নারী, ঘন্টা খোলো বদন, তুমি নারী আর আমি নারী, ঘন্টা খোলো বদন, ঘন্টা খোলো বদন দেখি, ঘন্টা খোলো বদন দেখি। ইশ ও গো শঙ্কর কেন ঢং করো, শঙ্কর কেন ঢং করো, শঙ্কর কেন ঢং করো, তুমি আমার সঙ্গে তাই তাই আমি ঢং করি, তুমি আমার সঙ্গে তাই তাই আমি ঢং করি। তুমি আমার শঙ্করই হও তো, তাই তোমার সঙ্গে আমি একটু মস্করা করছিলাম। প্রভু ভগবান এখানে রাসলীলা করছে বৃন্দাবনে, সমস্ত ব্রজগোপী এসেছে, আর তুমি তুমি পুরুষ হয়ে রাজদর্শন করবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী, তুমি এসেছি যখন বড় মুখ করে, যেভাবে শ্বেত গোপীর বেশ ধারণ করে এসেছো, এইভাবে মাথায় ঘন্টা দিয়ে রাসমঞ্চের একধারে দাঁড়িয়ে পড়ো, দেখি আমার একজন সখী এসে তো আমি একটু যুগলে দাঁড়াবো, এসো, যে সখীটা নেচে ছিল এসো, আমার সখীর মতো সখী। আমার এই সখি জিতে গেছে বলে হেরে গেছে সখীরা, তারা সবাই বলছে রাধে এইবার তোর প্রাণ গোবিন্দকে নিয়ে তুই বামে দাঁড়া, আমরা সবাই মিলে ফুল ছড়ব আনন্দ করব, সবাই এই রাসমঞ্চে গোবিন্দ, আমাদের মনের বাসনা সবার পূর্ণ হয়ে গেছে, প্রাণ গোবিন্দ সখীদের সবার আশীর্বাদ দিলেন, সখীগণ তোমাদের সবার মনের বাসনা পূর্ণ হয়েছে, মায়েরা আমাদের সবার মনের বাসনা পূর্ণ হয়েছে তো,
আমরা গোবিন্দের কাছে চেয়ে নেব, আমাদের যা যেটা বাসনা ভগবানের কাছে আমরা সবাই চেয়ে নেব। আজকের আমাদের সবার মনের বাসনা পূর্ণ হয়ে গেল, নিতাই গৌর হরি বল হরি বল। সখীরা সবাই ঘুরছে, এখন দিও না, এখন দিও না, এখন দিও না, আহা দোলে দোলে দোল বাজাও না খোল। পরবর্তী কীর্তনিয়া আপনি চলে আসুন, এইবার আমার মিলন হয়ে গেছে। মধুর ভাই বৃন্দাবনে, মধুর ভাই বৃন্দাবনে, সুন্দর সুন্দর কথা কইয়া সুন্দর রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া ময়ূর বলে আয় ময়ূরী। আমরা তখন তুলে তখন তুলে নৃত্য করি মিলিয়া কানাই সঙ্গে, সুন্দর সুন্দর কথা কইয়া শয়নে যাবে রাধা গোবিন্দ না যুগলে জিজ্ঞেস করেন। নায়ক বাবুকে বলছি এখানে কি রাধা গোবিন্দ শয়নে যাবে? কমিটি বাবুর বলছি রাধা কৃষ্ণ কি শয়নে দেয়া হবে না যুগলে রাখা হবে, একজন এসে বলে যান যুগলে রাখবো না শয়নে রাখবো। যুগলে আ যুগলে তো ঠিক আছে, যুগলে রাখতে বলেছে দল পাঠিয়ে দিন। কালা চা 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 চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো, চা 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 চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রায় স্বামীর বামে দাঁড়ালো, সবে মিলে যায় দাও বলো হরি হরি মধুর মিলন হইলো আজি বৃন্দাবন। জয় রাধে 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 রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। সবাই বসুন, পরবর্তী কীর্তনিয়া এসে গেছে, সবাই বসুন। রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ।